আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। সানডে সাসপেন্সে আমরা বিভিন্ন ধরনের সাসপেন্সের গল্প প্রচার করে থাকি, ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারাও সংস্কারমুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য এম আর জেমসের লেখা কাস্টিং দ্য রুনস ছোট গল্প অবলম্বনে রাজর্ষি গুপ্তর করা অনুবাদ রুনের মন্ত্র। এম আর জেমস অর্থাৎ মন্টেগু রোডস জেমস জন্মগ্রহণ করেন 1 আগস্ট 1862 সালে। একাধারে ছিলেন সাহিত্যিক, পণ্ডিত এবং অধ্যাপক। কিংস কলেজ, কেমব্রিজ ইউনিভার্সিটি, ইটন কলেজের মতো ইংল্যান্ডের কিছু বিখ্যাত কলেজ ও বিশ্ববিদ্যালয়েতে অধ্যাপকের পদ অলঙ্কৃত করেছেন। 1913 সাল থেকে 1915 সাল অবধি কেমব্রিজ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, যদিও তাঁকে আমরা মূলত মনে রেখেছি তাঁর লেখা ভৌতিক গল্পের জন্যই। আমাদের আজকের গল্প কাস্টিং দ্য রুনস প্রথম প্রকাশিত হয় 1911 সালে। এম আর জেমসের দ্বিতীয় ভৌতিক গল্প সংকলন মিয়া গোস্ট স্টোরিজের চতুর্থ গল্প এটি। এই গল্পের অনুবাদ করেছেন রাজর্ষি গুপ্ত। তাঁর জন্ম হয় 23 জুন 1990 সালে। বর্তমানে সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের ইংরেজির অধ্যাপনা করছেন রাজর্ষিবাবু। রুনের মন্ত্র গল্পটি আমরা নিয়েছি ঋত প্রকাশনের ছায়া কায়া ভয় বইটি থেকে। প্রধান চরিত্রে মিস্টার ড্যানিং এবং মিস্টার কার্সওয়েল। গল্প পাঠে মীর। গল্পের বেতার নাট্যরূপ এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে রুনের মন্ত্র। টেবিলের ওপর রাখা তিনটি চিঠি। প্রথমটিতে সভার সম্পাদক মিস্টার কাসওয়েলকে লিখেছেন যে সভার আগামী অধিবেশনে পাঠ করার ইচ্ছে প্রকাশ করে ওঁর পাঠানো অ্যালকেমির সত্য শীর্ষক প্রবন্ধটিকে উক্ত অধিবেশনের আলোচনায় স্থান দিতে সভার কর্মসমিতি অপারগ। দ্বিতীয় চিঠিতে উনি জানিয়েছেন যে অকল্পনীয় কর্মব্যস্ততার কারণে মিস্টার কার্সওয়েলের সঙ্গে তাঁর প্রবন্ধ সংক্রান্ত আলোচনায় বসার সময় সম্পাদকের হবে না। এবং তৃতীয় চিঠিতে লেখা যে সম্পাদক মহাশয় যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক মিস্টার কার্সওয়েলকে জানাচ্ছেন যে যে বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ বর্গের কাছে মিস্টার কার্সওয়েলের প্রবন্ধটি মূল্যায়নের জন্য পাঠানো হয়েছিল তাঁর বা তাঁদের নাম প্রকাশ করা সম্পাদক মহাশয়ের পক্ষে অসম্ভব। তিনি মিস্টার কার্সওয়েলকে এও জানাতে চান যে অতঃপর তিনি এই বিষয়ে মিস্টার কার্সওয়েলের আর কোনো পত্রের উত্তর দেবেন না। এই মিস্টার কার্সওয়েলটিকে জিজ্ঞাসা করলেন সম্পাদক গৃহিণী। তিনি সম্পাদক মশাইয়ের অফিসে এসে সবে বসেছেন এমন সময় টাইপিস্ট উপরোক্ত তিনটে চিঠির শেষ চিঠিটা নিয়ে প্রবেশ করা মাত্রই সেটা টপ করে তুলে নিয়ে, ব্যাপারটা যদিও দৃষ্টিকটু হলো, তিনি প্রশ্নটা ছুঁড়ে দিলেন তাঁর কর্তার উদ্দেশ্যে। এই মুহূর্তে মিস্টার কার্সওয়েল রাগে অগ্নি শর্মা একটা লোক, আর কি বলি। লোকটি ধনী, থাকেন ওয়ারউইকশায়ারের লফোর্ড অ্যাবেতে, চর্চা করেন নাকি অ্যালকেমির মানে অপরসায়নের, মন্ত্রতন্ত্র জাদুবিদ্যার মশলা মেশানো ঝুটো রসায়নের, আর আমাদের তারই ব্যাপারে ফলাও করে জানাতে চান। এর বেশি আমি আর তাঁর ব্যাপারে খুব কিছু জানি না। হ্যাঁ, আগামী অন্তত হপ্তাখানেক কি হপ্তা দুয়েক তাঁর দর্শন যে আমি পেতে চাই না এইটা নিশ্চিত জানি। যাকে, তুমি যদি এখন বেরোতে চাও আমি কিন্তু তৈরি। তুমি কি এমন করেছো যে উনি এমন রেগে ক্ষেপে উঠেছেন? সাধারণ ব্যাপার, আর পাঁচজনের ক্ষেত্রেও যা করে থাকি এর ক্ষেত্রেও তাই করেছি। ব্যাপারটা কিছুই নয়, কথা নেই বার্তা নেই, ইনি একদিন হঠাৎ তাঁর এই প্রবন্ধটার পাণ্ডুলিপি পাঠিয়ে জানিয়ে দিলেন যে আমাদের পরের অধিবেশনে এটা তাঁকে পড়তে দিতে হবে।
তো সেটা আদৌ অধিবেশনে সবার সামনে পাঠ করার মতো কিনা সেটা বোঝার জন্য আমরা মতামত চাইলাম এডওয়ার্ড ডানিং এর। গোটা লন্ডন শহরে ওই বিষয়ে তাঁর চেয়ে বড় পণ্ডিত আর তো কেউ নেই। তিনি মত দিলেন লেখাটা একেবারে অপাঠ্য, পাতে দেওয়ার যোগ্য নয়। সেই থেকে কার্সওয়েল চিঠি লিখে লিখে আমার মাথা খেয়ে ফেলছে। আমরা কোন বিশেষজ্ঞের কাছে তাঁর ওই ষাঁড়ের গোবর পাঠিয়েছিলাম তার নাম জানতে চেয়েছে শেষ চিঠিতে। তার কি উত্তর আমি দিয়েছি তা তো দেখলে। তুমি যেন আবার কাউকে কিছু বলো না এই বিষয়ে। না না, পাগল নাকি? আমাকে কখনো কাউকে কিছু বলতে দেখেছো? আমি শুধু ভাবছি পত্রলোক কোনোভাবে বেচারি মিস্টার ডানিং এর নামটা জানতে না পেরে যান। বেচারি মিস্টার ডানিং বলছো কেন? দিব্যি ঘোষ মেজাজে আছে একটা লোক, নিজের অত বড় বাড়ি, হাতে দেদার সময়, তোফা, আরামে বসে নিজের খেয়াল খুশি আর পড়াশোনা নিয়ে মেতে আছে, তাকে বলছো বেচারি? এই লোক যদি ওর খোঁজ একবার পেয়ে যায় তাহলে কি আর তিনি সেই তোফা আরামে থাকবেন? ওর জীবন তো এ অতিষ্ঠ করে তুলবে। হ্যাঁ তা বটে, সেক্ষেত্রে অবশ্যই বেচারি ডানিং ছাড়া আর কিছু বলা যায় না। কর্তা গিন্নির আজ লাঞ্চের নিমন্ত্রণ। যে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ তারা ওয়ারউইকশায়ারেরই লোক, তাই সম্পাদক গৃহিণী মনে মনে ঠিক করেই রেখেছিলেন যে এই বিচিত্র মিস্টার কার্সওয়েলের ব্যাপারে তাঁদের জিজ্ঞাসা করবেন। তবে খুব কায়দা করে কথাটা পাড়তে হবে তা তিনি জানতেন, কিন্তু অত কায়দার পথে তাঁকে যেতেই হলো না। গল্পগুজব করতে করতে খানিকক্ষণ কেটেছে কি কাটেনি, গৃহকর্ত্রী তাঁর স্বামীকে বললেন, আজ সকালে লফোর্ডের পাদ্রি মশাইকে দেখলাম। গৃহকর্তা শীষ দিয়ে উঠে বললেন, তাই নাকি? তা তিনি শহরে এসে ঘুরঘুর করছেন কি মতলবে? কে জানে, আমি গাড়িতে করে যাচ্ছিলাম, দেখলাম ব্রিটিশ মিউজিয়াম থেকে বেরোলেন। এই লফোর্ডের পাদ্রিটি কে? আরে না না, কোনো সত্যিকারের পাদ্রির কথা হচ্ছে না, ইনি আমাদেরই একজন প্রতিবেশী। কয়েক বছর আগে আমাদের ওখানকার লফোর্ড অ্যাবি নামে একটা বড় সম্পত্তি কিনে একেবারে গ্যাঁট হয়ে এসে বসেছেন। লোকটার নাম কার্সওয়েল। তোমাদের বন্ধু নাকি? এই প্রশ্নটা যেন কথার স্রোতের আগল খুলে দিল। জানা গেল মিস্টার কার্সওয়েলের ব্যাপারে বিশেষ কিছুই জানার বা বলার নেই। তিনি যে কি করেন তা কেউ জানে না, তার বাড়ির কাজের লোকেরা বিশ্রী মানুষ। তিনি নাকি নিজেই কি একটা ধর্ম প্রবর্তন করেছেন, সারাদিন তারই অজানা সব আচার অনুষ্ঠানে মেতে থাকেন। লোকটি বেজায় বদমেজাজি, কখনো কাউকে নাকি ক্ষমা করেন না, তার মুখ দেখলেই ভয় লাগে। এখানে বাড়ির কর্তা মৃদু আপত্তি জানালেও গিন্নির গলার জোরে সে আপত্তি ভেসে গেল। তার আচার আচরণে দয়া মায়ার কোনো চিহ্ন কখনো দেখা যায় না, আর যে কাজের পিছনে তিনি থাকেন তাতে তার বিটকেল বুদ্ধির ছাপ রেখে যান। আহা, ভদ্রলোকের প্রতি একটু সুবিচার তো তুমি করবে নাকি? সেই যে স্কুলের বাচ্চাদের ডেকে উনি খাইয়েছিলেন সে কথা ভুলে গেলে? ভুলে যাব? সে কি ভোলার মতো ব্যাপার যে ভুলে যাব? ভাগ্যিস তুমি কথাটা তুললে। শোনো ফ্লোরেন্স, লোকটি যে কি বজ্জাত তা এই ঘটনাটা শুনলেই তুমি বুঝবে। লফোর্ড অ্যাবি কিনে তাতে বসবাস শুরু করার পর প্রথম শীতে আমাদের মহানুভব প্রতিবেশী তার প্যারিসের পাদ্রিকে চিঠি লিখে জানালেন যে তার কাছে কিছু নতুন ধরনের ম্যাজিক লণ্ঠনের স্লাইড আছে। একদিন সেগুলো তিনি প্যারিস স্কুলের বাচ্চাদের ডেকে দেখাতে চান। পাদ্রি একটু অবাকই হয়ে গেলেন, কারণ এর আগে মিস্টার কার্সওয়েলের ব্যবহার থেকে কখনোই মনে হয়নি বাচ্চাদের তাঁর খুব পছন্দ। বরং সবসময় তিনি গজ গজ চেঁচামেচি করেছেন বাচ্চাদের নিয়ে, বাচ্চারা অনুমতি ছাড়া তার সম্পত্তির মধ্যে ঢুকছে, এইসব হেনা তেনা। যাই হোক, আমাদের বন্ধু পাদ্রি অবাক হলেও রাজি হলেন। একটা সন্ধ্যা ঠিক করা হলো, সেদিন গ্রামের ছেলেদের তদারক করতে তাদের সঙ্গে নিজেও গেলেন কার্সওয়েলের বাড়ি। পরে তিনি আমাদের বলেছিলেন যে ঈশ্বরকে তিনি ধন্যবাদ দেন যে সেই সন্ধ্যায় তাঁর নিজের ছেলেমেয়েরা ওই বাড়িতে পা রাখেনি। তারা তখন অন্য একটা বাচ্চাদের পার্টিতে আমাদেরই বাড়িতে ছিল, কারণ মিস্টার কার্সওয়েল সেদিন ঠিক করেই রেখেছিলেন গ্রামের বেচারা বাচ্চাগুলোকে ভয় দেখিয়ে পাগল করে দেবেন। যথেষ্ট সময় আর সুযোগ পেলে তা করেও ফেলতেন নিশ্চয়ই। প্রথম দিকে ব্যাপারটা তো ভয়ের কিছু ছিল না, শুরুর দিকে রেড রাইডিং হুডের গল্প ছিল, তাতেও নেকড়েটাকে দেখে ছোট বাচ্চাদের অনেকেই এমন ভয় পেল যে তাদের ঘরের বাইরে নিয়ে চলে যেতে হলো। মিস্টার ফারার বলেন, কার্সওয়েল দূর থেকে ভেসে আসা একটা অদ্ভুত নেকড়ের ডাক দিয়ে সেই গল্প শুরু করেছিলেন।
মনে হচ্ছিল যেন সত্যি নেকড়ে ডাকছে। তেমন বিভৎস শব্দ তিনি নাকি জীবনে আর শোনেননি। যেসব স্লাইড দেখানো হলো সেসব যেমন আশ্চর্য রকমের নতুন, তেমনই জ্যান্ত। মিস্টার ফারার অনেকক্ষণ ধরে দেখেও বুঝতে পারলেন না কার্সওয়েল কোথা থেকেই বা সেগুলো জোগাড় করেছেন আর কিভাবেই বা সেগুলো কাজ করে। সময় যত গড়াতে থাকল, একের পর এক গল্পে ভয়ের পারদ তত চড়তে থাকল। আর বাচ্চারা অবাক ভয়ে আস্তে আস্তে একদম চুপ মেরে গেল। শেষে একটা স্লাইডের সিরিজ দেখালেন কার্সওয়েল, যেটায় দেখা গেল একটা ছোট্ট বাচ্চা তার বাড়ির মানে লফোর্ডের বিস্তীর্ণ বাগান ভেদ করে সন্ধেবেলায় দৌড়চ্ছে। ঘরের প্রত্যেকটি বাচ্চা ছবি দেখেই লফোর্ডের বাগান চিনতে পারল। ছবির বাচ্চাটা দৌড়চ্ছে আর তাকে গাছগাছালির ফাঁক দিয়ে লাফাতে লাফাতে তারা করছে একটা অদ্ভুত অচেনা সাদা মূর্তি। ক্রমে বাচ্চাটা আর দৌড়ে পারল না, মূর্তিটা গাছের আড়াল ছেড়ে বেরিয়ে এসে বাচ্চাটার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে ছিন্ন ভিন্ন করে দিল। মিস্টার ফারার বলেন তার মনে হচ্ছিল যেন জেগে জীবনের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন দেখছেন। তাহলে বাচ্চাগুলোর মনের অবস্থা কি হয়েছিল একবার ভাবো দেখি। ব্যাপার হাতের বাইরে চলে যাচ্ছে দেখে তিনি এবার কার্সওয়েলকে কড়া করে বলতে বাধ্য হলেন যে এভাবে বাচ্চাদের ভয় দেখানো চলতে পারে না। তাতে উত্তর পেলেন, তা আপনি বলছেনই যখন তখন, সিনেমা দেখা বন্ধ করে খোকাখুকুদের এবার বাড়ি গিয়ে ঘুমোনোই ভালো। এই বলে কার্সওয়েল একটা বোতাম টিপে অন্য একটা স্লাইড চালু করে দিলেন আর পর্দা ভরে উঠল বিভৎস সব গা ঘিন ঘিনে সাপ, ব্যাং, পিচ্ছু, কেন্ন আর নানা রকমের ডানাওয়ালা পোকামাকড়ের ছবিতে। মনে হতে লাগলো এবার যেন সেগুলো পর্দা ছেড়ে বেরিয়ে এসে সামনে বসে থাকা বাচ্চাদের গায়ে উঠতে চাইছে। আর তার সঙ্গে খসখস ঝরঝর করে সে কি ঝড়ের মতো আওয়াজ। বাচ্চারা আর সইতে পারলো না, সবাই মিলে ভয় পেয়ে একসঙ্গে ঘরের বাইরে বেরোতে গিয়ে একে মেরে তাকে ধরে একে অপরকে মারিয়ে দুর্দার করে পালালো। সে এক বিশ্রী অবস্থা। ভালোই চোটাঘাত লেগেছিল তাদের বেরোতে গিয়ে, রাত্রে বোধহয় দুচোখের পাতা একও করতে পারেনি কেউ। গ্রামে তো তারপর ঢিঢি পড়ে গিয়েছিল। বাচ্চাদের মায়েরা মিস্টার ফারারের ওপরেই একহাত নিয়েছিল। লফোর্ড অ্যাবিতে যার তার ঢোকার অনুমতি নেই তাই, নইলে বাচ্চাদের বাবারা এতদিনে লফোর্ডের একটা জানলার কাছেও আস্ত রাখত কিনা সন্দেহ। তো এই হলো মিস্টার কার্সওয়েল, আমাদের লফোর্ড অ্যাবির পাদ্রী। এবার তোমরাই ভেবে দেখো এই লোককে বন্ধু হিসেবে লাভ করার জন্য আমরা কেমন মুখিয়ে আছি। আমার মতে একজন বড় ধরনের অপরাধীর যা যা গুণ থাকা উচিত তার সবকটি এই কার্সওয়েলের মধ্যে একেবারে পুরো মাত্রায় আছে। এই লোকের বিষ দৃষ্টিতে একবার যে পড়বে তার প্রতি আমার সমবেদনা রইল। সম্পাদক গম্ভীর মুখে ভ্রু কুঁচকে বসেছিলেন, যেন কিছু একটা মনে করার চেষ্টা করছেন। এবারে ধীরে ধীরে বলে উঠলেন, আমি যার কথা ভাবছি এ কি সেই লোকই নাকি আমি অন্য কারুর সঙ্গে গুলিয়ে ফেলছি? আচ্ছা, কিছু বছর আগে, তা প্রায় বছর দশেক হবে, এরই কি হিস্ট্রি অফ উইচক্রাফ্ট নামের একটা বই বেরিয়েছিল? এ সেই লোকই বটে। সে বই কিরকম বদনাম কুড়িয়েছিল সেও নিশ্চয়ই তোমার মনে আছে? মনে থাকবে না আবার? সবচেয়ে কড়া সমালোচনা যে করেছিল তাকেও আমি চিনতাম, তুমিও চিনতে তাকে। জন হ্যারিংটনকে মনে আছে? সেই যে আমরা যখন জনসে পড়তাম তখন সেও পড়তো ওখানে, মনে পড়ে? হ্যাঁ, দিব্যি মনে পড়ে। তবে আমি বেরিয়ে আসার পর তার আর কোনো খবর পাইনি। হঠাৎ একদিন শুনলাম তার অপঘাতে মৃত্যুর নাকি তদন্ত চলছে। অপঘাতে মৃত্যু? কি হয়েছিল? গাছ থেকে পড়ে ঘাড় ভেঙে গিয়েছিল, কিন্তু সে যে গাছে উঠেছিল কি করতে সেটাই রহস্য। পুরোটাই না একটা ধাঁধার মতো আমার কাছে। সে যে খুব দৌড়ঝাঁপ পছন্দ করত এমনটা নয়, তাই না হে? তার মধ্যে কোনো খামখেয়ালিপনাও কারণ নজরে পড়েনি কোনোদিন। এলাকার মান্যগণ্য ব্যক্তি সবাই ভালোবাসত, শ্রদ্ধাও করত। সন্ধ্যা গাঢ় হবার পর গ্রামের রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছিল। ত্রিসীমানায় ওই ভব ঘুরে পাগল মানে সন্দেহজনক কোনো লোকই ছিল না। হঠাৎ নাকি ছাতা টুপি ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো দৌড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত
হাতের সামনে ওই গাছে চড়ে বসে। আর সে গাছটাও চড়ার পক্ষে খুব যে সুবিধাজনক তা নয়। পথের ধারে ঝোপের মধ্যে থেকে ওঠা একটা টেরা বেঁকা গাছ, তারই একটা মরা ডাল ভেঙে একেবারে পপাত চ মমার চ। পরের দিন সকালে লোকে দেখে সে ঘাড় মুটকে পড়ে আছে এবং সারা মুখে কল্পনার অতীত ভয়ের ছাপ। বোঝাই যাচ্ছিল যে কোনো কিছুর থেকে বেদম তাড়া খেয়ে এই অবস্থা। কেউ বলে হিংস্র কুকুর, আবার কারুর মতে কোনো চিড়িয়াখানা থেকে পালানো বুনো জন্তু তাড়া করেছিল, কিন্তু সেরম কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায়নি। কিসে যে তাড়া করেছিল তার রহস্যই রয়ে গেছে। এ হলো 89 সালের কথা। জনের ভাই হেনরি, তাকেও আমি চিনি কিন্তু তুমি বোধ হয় চিনবে না, সেও কেমব্রিজে ছিল। সেই তখন থেকে তার দাদার অপমৃত্যুর হদিশ করার একেবারে একনিষ্ঠ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মতে এই ঘটনার পেছনে নির্ঘাত কোনো দুরম্বরী আছে, তবে আমার কিন্তু তা মনে হয় না। এই সোজাসাপটা ঘটনার পেছনে আবার কারো হাত যে কি থাকবে সেটাই তো আমার মাথায় আসে না। খানিকক্ষণ এই কথা সে কথার পর কথা আবার ঘুরে এলো সেই হিস্ট্রি অফ উইচক্রাফটে। বন্ধুবর জিজ্ঞাসা করলেন, তুমি নিজে বইটার পাতা উল্টে দেখেছ? তা দেখেছি বই কি, রীতিমতো পড়েই দেখেছি। লোকে যতটা খারাপ বলে বইটা কি সত্যি ততটা খারাপ? লেখার মাধন বা বইয়ের কাঠামোর দিক থেকে যদি বলতে হয় একদমই খাজা। কাজেই প্রাপ্য গালাগালি বইটা খেয়েছে, কিন্তু তার থেকেও বড় কথা হলো যে ওটা একটা আপাদমস্তক শয়তানি অশুভ বই। লোকটা ওতে যা যা লিখেছে নিজে তা বর্ণে বর্ণে বিশ্বাস করে, এবং আমার বিশ্বাস বইয়ে লেখা ওইসব অপবিত্র কার্যকলাপের অধিকাংশই ও নিজে হাতে কলমে করেছে। ও, আমি শুধু হ্যারিংটনের সমালোচনাটাই পড়েছি, সেটাই মনে পড়ছে। সত্যি বলতে আমি যদি ওই বইয়ের লেখক হতাম, তবে আমার সাহিত্য রচনার বাসনা চিরদিনের মতো ঘুচে যেত ওই সমালোচনা পড়ার পরে। কোনোদিনও মাথা উঁচু করে আর দাঁড়াতে পারতাম না। এর ক্ষেত্রে যে প্রতিক্রিয়া সেরকমটা একেবারেই হয়নি তা তো বেশ বুঝতে পারছি। ওহো, 3:30 বেজে গেল, এবার তো আমায় উঠতে হয় তাহলে। বাড়ি ফেরার পথে সম্পাদকের স্ত্রী বললেন, আমি কিন্তু মনে প্রাণে চাইছি লোকটা যেন কোনোভাবেই না জেনে ফেলে যে তার প্রবন্ধ ফিরিয়ে দেওয়ার পেছনে ডানিংয়ের হাত আছে। তেমন সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। ডানিং নিজে বলবে না নিয়মের গোপনীয়তার জন্য, আর আমরাও ঠিক একই কারণে ওর নাম প্রকাশ করব না। কার্সওয়েল নিজে এখনও নামটা জানে না, কারণ এই বিষয়ে ডানিংয়ের কোনো লেখা এখনও প্রকাশিত হয়নি। শুধুমাত্র একটাই রাস্তা আছে যাতে কার্সওয়েল নামটা জানতে পারে। ব্রিটিশ মিউজিয়ামে যারা এইসব অ্যালকেমি ইত্যাদির ওপর পাণ্ডুলিপি বইপত্র ঘাঁটাঘাঁটি করে পড়াশোনা করে, তাদের যদি সে জিজ্ঞাসা করে তবে এক ডানিংয়ের নাম তার সামনে আসতে পারে। তা আমি তো আর এইসব লোকেদের জনে জনে গিয়ে বলতে পারি না যে তারা যেন ঘুণাক্ষরেও ডানিংয়ের নাম না করে, তাহলেই বরং ডানিংয়ের নাম করে তারা কথা বলবে বেশি। আশা করি এই রাস্তাটা ধরার কথা কার্সওয়েলের মাথায় আসবে না। কিন্তু কার্সওয়েল ধুরন্ধর ব্যক্তি। এই গেল গল্পের ভূমিকা। ওই সপ্তাহেই দিন কয়েক পরে একদিন বেশ সন্ধে করে এডওয়ার্ড ডানিং তাঁর গবেষণার জায়গা অর্থাৎ ব্রিটিশ মিউজিয়াম থেকে ফিরছিলেন তাঁর শহরতলির বাড়িতে। সেখানে তিনি দুই প্রবীণা পরিচারিকার সযত্ন তত্ত্বাবধানে তোফা আরামে একাই থাকেন। তাঁর ব্যাপারে আমরা ইতিমধ্যে যা জেনেছি তার বেশি আর বলার কিছুই নেই। আমরা বরং তাঁর বাড়ি ফেরার নিতান্ত নিরামিষ পথ ধরে তাঁর সঙ্গেই চলতে থাকি। ট্রেনে চেপে ডানিং তাঁর বাড়ির 1-2 মাইলের মধ্যে পৌঁছে যান, তারপর ইলেকট্রিক ট্র্যামে চড়েন। সে লাইন তাঁর বাড়ির 300 গজ দূরে শেষ হয়। সেদিন ট্র্যামে চড়ার সময় তাঁর হাতে পড়াশোনা করার মতো অনেক কিছুই ছিল, কিন্তু আলো ছিল এতই কম যে তাঁর জানলার সার্সিতে লাগানো বিজ্ঞাপনগুলো ছাড়া আর কিছুই তিনি পড়তে পারছিলেন না। সাধারণত এই লাইনের জানলায় সাঁটানো বিজ্ঞাপনগুলো একটানা দেখতে দেখতে তাঁর মাথায় অনেক চিন্তার উদয় হয়। সেটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আজ পাইরেটিক সালাইনের বিজ্ঞাপনে মিস্টার ল্যাম্পলোর সঙ্গে একজন স্বনামধন্য কেসির চটকদার কথোপকথন ছাড়া আর কোনো বিজ্ঞাপনেরই বোধ হয় তাঁর কল্পনা শক্তিকে উজ্জীবিত করে তোলার ক্ষমতা নেই। না, ভুল হলো। ওই যে কামরার একদম শেষ প্রান্তে একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে, হলদে জমির উপরে বড় বড় নীল অক্ষরে লেখা,
এত দূর থেকে জন হ্যারিংটন নামটা ছাড়া আর কিছু পড়তে পারলেন না ডানিং। আর যেন একটা তারিখ লেখা আছে, জানার মতো এমন কিছু নয়। তবু নিছক কৌতূহল বশেই কামরা ফাঁকা হয়ে গেলে ডানিং উঠে গেলেন বিজ্ঞাপনটা পরীক্ষা করে দেখতে। কষ্ট করে উঠে দেখতে যাওয়া সার্থক হল। এটা আর পাঁচটা বিজ্ঞাপনের মতো সাদা মাঠা গতে বাঁধা নয়। লেখা রয়েছে অ্যাশব্রুকের দ্য লরেলস নিবাসী জন হ্যারিংটন FS-এর স্মৃতির উদ্দেশ্যে, মৃত্যু 18 সেপ্টেম্বর 1889, সময় দেওয়া হয়েছিল 3 মাস। গাড়ি থামল। ডানিং নীল অক্ষরগুলোর মধ্যে তলিয়ে গিয়েছিলেন। কন্ডাক্টরের ডাকে তাঁর হুঁশ ফিরল। এ হে, এই বিজ্ঞাপনটা দেখতে দেখতে খেয়ালই করিনি, দেখো কেমন অদ্ভুত না এই বিজ্ঞাপনটা। কন্ডাক্টর খুব ধীরে ধীরে বিজ্ঞাপনটা পড়ল, তারপর ঘাড় নাড়তে নাড়তে বলল, যা চলে, এটা তো আগে দেখিনি, কি এটা, মস্করা মারছে নাকি কেউ। একটা ঝাড়ন বের করে তাতে লালা লাগিয়ে সে সার্সিটা মুছল, প্রথমে ভিতরের দিকে তারপর বাইরে থেকে। তারপর ঘুরে এসে বলল, লেখাটা তো যাচ্ছেই না, কি দিয়ে যে লিখেছে মনে হচ্ছে যেন পাকাপাকিভাবে কাছের একেবারে ভেতরে কথাগুলো লিখে দিয়েছে, তাই না স্যার। ডানিং দস্তানা দিয়ে ভালো করে লেখাগুলোর উপরে ঘষে কন্ডাক্টরের সঙ্গে একমত হতে বাধ্য হলেন। তাকে বললেন, এসব বিজ্ঞাপনের দেখাশোনা কে করে, এগুলো লাগানোর অনুমতি কে দেয়, একটু খোঁজ করে দেখো তো। ঠিক এই সময় ড্রাইভার হাঁক পাড়ল, ওহে জর্জ, তাড়াতাড়ি করো না হে, সময় কি অঢেল নাকি। বিরক্ত মুখে জর্জ বলল, আরে দাঁড়াও বাবু, এখানে আমরা মরছি লেখার জ্বালায়, আর তুমি শিগগিরে মাথায় এসে দেখাও কি হয়েছে এই কাচের মধ্যে। কাচের আবার ঘোড়ার ডিম কি হলো। ড্রাইভার এসে দেখে মাথা চুলকে বলল, এ আবার কি, হ্যারিংটনটা আবার কি। আমি বলছিলাম কি, তোমাদের এই বিজ্ঞাপনগুলো লাগানো হয় কার অনুমতিতে সেটা একটু খোঁজ নিয়ে তার সঙ্গে একবার এই বিজ্ঞাপনটা নিয়ে একটু কথা বলতে পারলে ভালো হয়। তা স্যার, সে তো হয় আমাদের কোম্পানির অফিসে, যদ্দূর জানি মিস্টার টিম সে কাজ দেখাশোনা করেন, আজ রাত্রিরে ফিরে গিয়ে তাঁর সঙ্গে একবার এ নিয়ে কথা বলবো খন, আপনাকে কাল জানিয়ে দেব যদি আপনি কাল আমাদের গাড়িতে আসেন। সেদিন সন্ধের ঘটনা এই। ডানিং তারপর খুঁজে পেতে বের করলেন যে অ্যাশব্রুক জায়গাটা ওয়ারউইকশায়ারে। পরের দিনও ডানিং শহরে গেলেন। গাড়ির কামরায় এমন থিকথিকে ভিড় যে তিনি কন্ডাক্টরের সঙ্গে কথাই বলতে পারলেন না। শুধু এটুকু বুঝলেন যে বিজ্ঞাপনটা আর নেই। কিন্তু ব্যাপার এখানেই শেষ হল না। সূর্য ঢলে পড়ার সময় রহস্যময়তার মাত্রা এক পৌঁচ বাড়ল। সেদিন ফেরার সময় তিনি ট্র্যামে এলেন না, বোধহয় ধরতে পারেননি, কিংবা হেঁটেই আসা মনস্থ করেছিলেন। সন্ধে যখন বেশ গাঢ় হয়েছে, ডানিং নিজের স্টাডিতে বসে কাজ করছেন, এক পরিচারিকা এসে খবর দিল যে ট্র্যাম কোম্পানি থেকে দুজন এসেছে কি যেন জরুরি ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলতে। বিজ্ঞাপনের কথাটা ডানিংয়ের মাথা থেকে বেরিয়েই গিয়েছিল, তিনি তাদেরকে ভেতরে ডাকলেন। বোঝাই যাচ্ছে যে তারা সেই ড্রাইভার আর কন্ডাক্টর ছাড়া আর কেউ নয়। জলখাবারের পর্ব সমাপ্ত হলে ডানিং তাদের জিজ্ঞাসা করলেন, মিস্টার টিমসের সেই রহস্যময় বিজ্ঞাপনের ব্যাপারে বক্তব্য কি। সেই জন্যই তো এলুম স্যার আপনার বাড়ি, মিস্টার টিমস তো ব্যাপার শুনে এই উইলিয়ামকে যা নয় তাই বলতে থাকলেন, কেবল বলেই গেলেন যে ওইরকম কোনো বিজ্ঞাপন কোনোদিন আসেনি, কেউ দিতে বলেও নি, পয়সাও দেয়নি, লাগানো হয়নি, মানে কিছুই নেই ওই ধরনের, আমরা নাকি বোকার মতো ওনার সময় নষ্ট করছি কেবল। আমি বললুম, তা বেশ তো মিস্টার টিমস, তাই যদি ভাবেন তবে আপনি নিজেই এসে দেখুন না কেন। আরও বললুম, লেখাটা যদি না থাকে তো তখন আমাদের যা প্রাণে চায় বলবেন, হাতে মাথা কাটবেন, কিচ্ছুটি বলবো না, আপনি এসে নিজে চোখেই দেখে যান না। তা তিনি বললেন, যাবো তো, এক্ষুনি যাবো, চলো। এইবার স্যার আপনিই বলুন, লেখাটা তো আপনিও দেখেছেন, হ্যাঁ দেখেননি, হলদে কাছে বড় বড় করে নীল রঙে হ্যারিংটন ম্যারিংটন লেখা ছিল, একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, বলুন। সেই আমি ঝাড়ন দিয়ে মুছলুম, লেখাটা গেল না, আমি বললুম যেন একেবারে কাচের ভেতর লেখা হয়েছে, আপনিও সায় দিলেন তাতে, তাই তো। হ্যাঁ তাই তো, সায় দিয়েছিলাম তো। তারপর? তারপর আর কি, মিস্টার টিমস আলো নিয়ে কামরার ভেতরে ঢুকলেন, না না সরি, উইলিয়ামকে বললেন আলো নিয়ে বাইরে দাঁড়াতে,
বললেন, কই তোমাদের সাত রাজার ধন এক মানিক? আমার মাথা খেয়ে ফেললে যার কথা বলে বলে, কোথায় সে বিজ্ঞাপন আমায় দেখাও। এই তো বলে আমি বিজ্ঞাপনটার উপর হাত রেখে দেখাতে গেলুম। হ্যাঁ, তো লেখাগুলো ছিল না, শাশি ভেঙে গিয়েছিল? ভেঙে না না স্যার, ভাঙাভাঙির কোনো ব্যাপারই নেই। লেখাগুলো কি বলি আর ছিলই না স্যার, সেই যে আপনি দেখলেন না, সেই নীল নীল লেখা কাচের ভেতরে, ও একেবারে যেন উবে গেছে। বাপের জন্মে এমন জিনিস দেখিনি স্যার, এই উইলিয়ামও দেখেনি। আমি আর কি বলবো বলুন, মুখ্য মানুষ বলে তো আর লাভ কিছু হবে না। মিস্টার টিমস কি বললেন? তিনি আর কি বলতে বাকি রাখলেন বলুন, আমাদের মুখে যা আসে তাই বলতে লাগলেন। অবশ্যই তেনাকে দোষ দেওয়াও যায় না। আমরা বলছিলুম কি, তখন দেখেছিলুম আপনি ওই বিজ্ঞাপনের লেখাগুলো টুকে রাখছেন, তো তা টুকে নিয়েছিলাম বটে, এখনো রয়েছে সে লেখা আমার কাছে। তো তোমরা কি চাও যে আমি মিস্টার টিমসের সঙ্গে দেখা করে তাকে ওই লেখাগুলো দেখাই? এবারে উইলিয়াম বলে উঠল, ওই ওই আমি বলিনি, তোমায় বলি না আমি সবসময় জর্জ, খাঁটি ভদ্রলোকের দেখা পাওয়া শক্ত বটে, কিন্তু তারা আছে। আমি যখন বলেছিলুম যে উনি একজন সজ্জন মানুষ, চলো ওনার কাছে, ভুল বলেছিলুম কিনা মিলিয়ে নাও এবার। থাক থাক উইলিয়াম, আমায় আর স্যারের সামনে এসব বলার দরকার নেই তোমার। আমি তো তোমার কথা মতোই এসেছি নাকি? কিন্তু আপনি যদি কাল একবার আমাদের অফিসে গিয়ে মিস্টার টিমসকে বলে আসেন আপনি নিজের চোখে কি দেখেছেন, তাহলে তাহলে আমরা আপনার গোলাম হয়ে থাকবো স্যার। আসলে কি জানেন তো, গালাগাল যা খাবার সে তো খেয়েইছি, তার অত গায়ে লাগে না। কিন্তু বড় কর্তাদের মাথায় যদি একবার ঢোকে যে সন্ধ্যের ঝোঁকে আমরা দুজন চোখের ভুলে যা নেই তাই দেখছি, তবে তেনারা তো দুয়ে দুয়ে চার করে নেবেন। আর আমাদের যে এক বছরের ভেতর কোথায় গতি হবে তা ভগবানই জানেন। মানে মানে বুঝতেই তো পারছেন কি বলতে চাইছি স্যার। চাকরি সংক্রান্ত এইসব গুরুত্বপূর্ণ আলোচনায় নিমগ্ন হয়ে তাদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করতে করতে জর্জ আর উইলিয়াম বেরিয়ে গেল। মিস্টার টিমস ডানিংয়ের মুখ চেনা। পরের দিন তার সঙ্গে দেখা করে ডানিং নিজের অভিজ্ঞতা জানিয়ে তার অবিশ্বাসের ভাব অনেকটাই কমাতে সক্ষম হলেন। কোম্পানির খাতায় উইলিয়াম আর জর্জের নামের পাশেও কোনো কালো দাগ পড়ার আর সম্ভাবনা রইল না। বিজ্ঞাপন রহস্যের কিন্তু কোনো সুরাহা হল না। পরের দিন সন্ধ্যায় এমন একটা ঘটনা ঘটল যে ডানিংয়ের মনে এই আজব ব্যাপারটা সম্পর্কে আগ্রহ আরও জেঁকে বসল। সন্ধ্যের সময় ক্লাব থেকে বেরিয়ে তিনি ট্রেন ধরার পথে হাঁটছেন, এমন সময় খেয়াল করলেন তার সামনেই একটু দূরে পথের উপর হাতে বিজ্ঞাপনের কাগজ হাতে একজন ফেরিওয়ালা দাঁড়িয়ে আছে। আর পাঁচটা ব্যবসার বিজ্ঞাপনের ফেরিওয়ালারা যেরকম জনবহুল এলাকা বেছে নেয় তাদের বিজ্ঞাপনের বেশি কাটতির জন্য, এ সেরকম জায়গা বাছেনি। সত্যি বলতে কি, তার দিকে এগোতে এগোতে ডানিং তাকে একটিও বিজ্ঞাপন কোনো পথচারীকে দিতে দেখলেন না, যেমনটা ঠিক এই ধরনের ফেরিওয়ালারা করে থাকে। কিন্তু তিনি দ্রুত চলতে চলতে তার সামনে পৌঁছতেই সে একটা পাতলা কাগজ তাঁর হাতে গুঁজে দিল। বিজ্ঞাপনটা নেওয়ার সময় ডানিংয়ের হাতে তার হাত একটু ঠেকে গিয়েছিল, তাতেই তার মনে হল কেমন যেন শক লাগল। তিনি শিউরে উঠলেন, হাতটা যেন অত্যধিক খড়খড়ে আর গরম। হাঁটতে হাঁটতেই ঝরতি তিনি ফেরিওয়ালার দিকে ফিরে তাকালেন, কিন্তু কিছু বুঝতে পারলেন না। অন্তত পরে মনে করার মতো সে মুখের কোনো ছাপ তার মনে পড়ল না। জোর কদমে পা চালাতে চালাতে পিতপিতে কাগজটার দিকে চোখ দিতেই নীল রঙের কাগজের ওপর বড় বড় অক্ষরে হ্যারিংটন নামটা ডানিংয়ের চোখে পড়ল। চমকে উঠে মাঝপথে দাঁড়িয়ে পড়ে তিনি পকেট হাতড়াতে লাগলেন চশমার জন্য। ঠিক পর মুহূর্তেই পাশ দিয়ে একজন হন্তদন্ত হয়ে চলা লোকের ধাক্কায় কাগজটা তার হাত থেকে পড়ে গেল। ডানিং অনেক খুঁজেও আর সেটা দেখতে পেলেন না। দৌড়ে কয়েক পা পিছিয়ে গেলেন তিনি, কিন্তু কোথায় সেই পথচারী আর কোথায় বা সেই ফেরিওয়ালা? পরের দিন খানিকটা খিঁচড়ানো মন মেজাজ নিয়েই ডানিং ব্রিটিশ মিউজিয়ামের বিশেষ পুঁথিপত্রের পাণ্ডুলিপির ঘরে গিয়ে বসে হার্ডলি 3586 ও আরও কিছু দরকারি পুঁথি আনাতে দিলেন। কিছুক্ষণ পরে সেগুলো এলে তিনি বাছাই করে যেটা সবার আগে লাগবে সেটা সামনে রেখে খুলে বসেছেন। এমন সময় তার মনে হলো যেন পিছনে কেউ ফিসফিস করে তার নাম ধরে ডাকল। চকিতে ফিরে তাকাতে গেলেন ডানিং, আর তাড়াহুড়োয় হাত লেগে তার কাগজপত্রে ভর্তি পোর্টফোলিও মেঝেতে পড়ে গেল।
পিছন ফিরে কিন্তু তিনি চেনা কাউকে দেখতে পেলেন না। শুধু ঘরের দায়িত্বে থাকা সংগ্রহশালার কর্মচারী তাকে দেখে স্মিত মুখে মাথা নাড়ল। ডানিং নিচু হয়ে এলোমেলো হয়ে ছড়িয়ে থাকা কাগজপত্র তুলতে থাকলেন। সব কাগজ জড়ো করে নিজের কাজে মন দিতে যাবেন ঠিক তখন পিছনের এক টেবিল থেকে এক শক্তপোক্ত চেহারার ভদ্রলোক, তিনি নিজের কাজ শেষ করে তাঁর সব সরঞ্জাম গুছিয়ে তুলে উঠেই পড়েছিলেন, তিনি এসে ডানিংয়ের কাঁধে আলতো হাত রেখে বললেন, মাফ করবেন, এটা বোধহয় আপনার, বলে একটা চৌকো কাগজ বাড়িয়ে ধরলেন। হ্যাঁ হ্যাঁ, আমারই বটে, ধন্যবাদ। পর মুহূর্তেই ভদ্রলোক ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। সেদিন বিকেলে কাজ শেষ হওয়ার পর ডানিং ঘরে থাকা কর্মচারীটির সঙ্গে কথা বলতে বলতে তাকে সকালের লম্বা চওড়া ভদ্রলোকের কথা জিজ্ঞেস করলেন। কে উনি? ওনার নাম মিস্টার কার্সওয়েল। এ তো গত সপ্তাহে উনি জিজ্ঞাসা করছিলেন অ্যালকেমির ওপর বিশেষজ্ঞ কে কে আছেন, তা আমি আপনার নাম করে বললাম যে সারা দেশে এক আপনিই আছেন, উনি নিশ্চয়ই আপনার সঙ্গে আলাপ করে খুব খুশি হবেন, দেখি একদিন ওকে ধরবো। না 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 না, ওটা করবেন না, আমি ওকে এড়াতে পারলে বাঁচি। ও তাই বুঝি, তা উনি এখানে কমই আসেন, আপনার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা কমই। সেদিন বাড়ি ফেরার পথে ডানিং এর বারবার মনে হতে থাকল, কেন কে জানে আজকে যেন অন্যান্য দিনের মতো মৌজ করে সন্ধেটা একলা কাটানোর ইচ্ছেটা তাঁর হঠাৎ উবে গেছে। অত্যন্ত অস্বস্তিকর অথচ অনির্দেশ্য কি যেন একটা, ধরা ছোঁয়ার বাইরে অবর্ণনীয় কিছু একটা যেন তার আর বাকি জগতের মধ্যে পাঁচিল তুলে দাঁড়াচ্ছে, তাকে আস্তে আস্তে গ্রাস করছে। ট্রেনে এবং ট্র্যামে তিনি আজ লোকজনের যত কাছে পারা যায় ঘেঁষে থাকতে চাইলেন, কিন্তু বিধি বাম, আজকে দুই যানবাহনই প্রায় ফাঁকা বললেই চলে। কন্ডাক্টর জর্জ যেন চিন্তান্বিত, বারবার যাত্রীদের সংখ্যা গুনে চলেছে, যেন কি এক গভীর হিসেব মেলাতে পারছে না। বাড়ির দোরগোড়ায় পৌঁছে ডানিং দেখা পেলেন তার পারিবারিক চিকিৎসক ডক্টর ওয়াটসনের। আপনার বাড়ির ব্যবস্থাপনা সব তছনছ করে দিতে হলো বলে দুঃখিত মিস্টার ডানিং, কিন্তু কিছু করার ছিল না, আপনার দুই পরিচারিকাকে নার্সিংহোমে পাঠিয়েছি। মানে বলেন কি কি হয়েছে? ভাবসাব দেখে তো মনে হচ্ছে টোমেন পয়জনিং, পচা খাবারের থেকে বিষক্রিয়া, তা আপনার পেটে তো সেসব গিয়েছে বলে মনে হচ্ছে না, গেলে আপনি আর চলে ফিরে বেড়ানোর অবস্থায় থাকতেন না। যাই হোক, ওরা ঠিক হয়ে যাবে খুব শিগগিরই। হায় হায়, এমনটা হলো কী করে? আমায় ওরা যা বলেছে তা হলো বিকেলে ওদের খাবার সময় এক ফেরিওয়ালা এসেছিল, তার কাছ থেকে ওরা নাকি চিংড়ি না কাঁকড়া কী যেন কিনেছিল। অদ্ভুত ব্যাপার জানেন, আমি খোঁজ নিয়ে জানলাম পাড়ায় আর কোনো বাড়িতে কিন্তু ওই রকম কোনো ফেরিওয়ালা আসেনি, আপনাকে আর তখন খবর পাঠাতে পারিনি, তবে ওদের বাড়ি ফিরতে একটু সময় লাগবে। যাই হোক, পরের কথা পরে ভাবা যাবে, আজ রাত্রে আপনি আমার বাড়িতে খাবেন, ঠিক 8টায় চলে আসবেন, কিন্তু আর অত চিন্তা করবেন না। যাক, বাড়িতে দুর্ভোগ এলেও আর মাথায় দুশ্চিন্তার বোঝা চাপলেও অন্তত সন্ধেবেলাটা একলা কাটানোর হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেল। পাড়ায় নতুন আসা ডাক্তারের বাড়িতে সন্ধেটা বেশ ভালোই কাটিয়ে ডানিং যখন তাঁর নিঝুম বাড়িতে ফিরলেন তখন ঘড়ি দেখাচ্ছে 11:30। সে রাত একেবারেই তাঁর মনে সুখস্মৃতি হয়ে থেকে যাওয়ার মতো করে কাটল না। আলো নিভে গেছে, নিকশ কালো অন্ধকার। ডানিং খাটে শুয়েছেন কিন্তু তাঁর চোখে ঘুম নেই। তীর্থের কাকের মতো তিনি অপেক্ষা করছেন কখন ভোর হবে আর ঘর ঝাড়ু দেওয়ার মেয়েটি তাকে গরম জল দেওয়ার জন্য আসবে। এমন সময় স্পষ্ট শুনতে পেলেন তার কাজের ঘরের দরজা খোলার আওয়াজ, কিন্তু তারপর দালান বেয়ে কোনো পায়ের শব্দ ভেসে এলো না, অথচ দরজা খোলার আওয়াজটা নিশ্চিতভাবেই অস্বাভাবিক। চোট্টর নাকি? কারণ ডানিংয়ের বেশ ভালোই মনে আছে রাতে কাগজপত্র গুছিয়ে লেখা টেবিলের মধ্যে রেখে বেরিয়ে আসার সময় তিনি দরজাটা বন্ধ করে দিয়েছিলেন। সাহস করে নয়, বরং কিছুটা ভয়ে ভয়েই, লজ্জার মাথা খেয়ে ডানিং রাত পোশাক পরেই
বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে সিঁড়ির রেলিং ধরে ঝুঁকে দাঁড়িয়ে কান পেতে রইলেন কিছু যদি আরো শোনা যায়। নিশ্ছিদ্র অন্ধকার, নিস্তব্ধ রাত্রি, শুধু হঠাৎ একটা গরম হাওয়ার দমকা এসে তার মুখে ধাক্কা মেরে গালের উপর কয়েক মুহূর্ত খেলা করে গেল। চমকে পিছিয়ে এসে ডানিং ঠিক করলেন, বাকি রাতটা ঘরে ঢুকে দরজা ইঁটে খাটে বসে কাটানোই শ্রেয়। কিন্তু গোদের ওপর বিস্ফোড়া, এ পাড়ার লোকের গভীর রাতে আর আলোর দরকার হয় না সেরকম কোনো খবর শহরতলির কিপ্টে বিদ্যুৎ কোম্পানি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে। মোট কথা, সবকটা আলো একসঙ্গে দপদপ করে নিভে গেল। এমতাবস্থায় যে কেউ স্বাভাবিকভাবেই চাইবে হাতড়ে হাতড়ে দেশলাই খুঁজে আগুন জেলে ঘড়ি দেখতে, আর ডানিং জানতেও চাইছিলেন যে আর কতক্ষণ এই আতঙ্কের প্রহর তাঁকে গুনতে হবে। অতএব প্রায় প্রতিবর্ত ক্রিয়াতেই তিনি বালিশের তলার পরিচিত স্থানটির পানে হাত বাড়ালেন। শুধু হাতটা বালিশ অবধি পৌঁছল না, তার বদলে হাতটা যাতে ঠেকল সেটা তাঁর মতে একটা মুখ। সে মুখে দাঁত আছে, লোম আছে, এবং সে মুখ কোনো মানুষের নয়। পর মুহূর্তেই তিনি ঠিক কি বললেন বা করলেন তা বলতে পারি না। যখন তাঁর ধড়ে প্রাণ এলো, তিনি দেখলেন যে ধড়ফড়ানো বুকে হাতে ধরে পাশের একটা ফাঁকা ঘরের দরজা আটকে দরজায় কান চেপে তিনি বসে আছেন। সেই দুর্বিষহ রাতের বাকিটাও ওইভাবেই কেটে গেল। ডানিং দরজায় কান পেতে রইলেন যদি আর কোনো নড়াচড়ার শব্দ শোনা যায়, কিন্তু আর কিছুই হলো না সেই রাতে। উৎকর্ণ হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে রাত কাটল। ভোর হতে বুকে সাহস এনে ডানিং চোরের মতো নিজের ঘরে ঢুকে দেখলেন দরজা হাট করে খোলা, জানলার খড়খড়ি সব খোলা, অর্থাৎ রাতে কারুর ঘরে থাকার চিহ্ন মাত্র নেই। ঘড়ি ও বালিশের তলায় যথাস্থানে পাওয়া গেল, যেখানে যেমনটি থাকার কথা তেমনটিই আছে, কোনো এদিক সেদিক নেই। শুধু কাঠের আলমারির পাল্লা জোড়া ক্যাঁচ কোঁচ করে খুলে যাচ্ছে আপনা থেকেই, তবে সেটাও আলমারিটার নিজস্ব অভ্যেস। খিড়কি দরজায় ঘণ্টা বাজলে ডানিং বুঝলেন ঝাড়ুদারনি এলো। তিনি যেন বুকে বল ফিরে পেলেন। তাকে দরজা খুলে দিয়ে গোটা বাড়িতেই খানা তল্লাশি চালালেন তিনি, কিন্তু কোনো ফল পেলেন না। খারাপ আরম্ভের সঙ্গে তাল মিলিয়ে গোটা দিনটাই ডানিংয়ের কাটল খুঁড়িয়ে খুঁড়িয়ে। মিউজিয়ামে যেতে তিনি সাহস পেলেন না। সংগ্রহশালার কর্মচারী যাই বলুক না কেন, কার্সওয়েলের হঠাৎ সেখানে এসে হাজির হতে বাধা কোথায়? তার মনে এখন যা অবস্থা, তাতে ডানিং এখন কোনো ঝগড়ুটে অচেনা লোকের মুখোমুখি হতে পারবেন না। তার নিজের বাড়ি দুর্বিষহ হয়ে উঠেছে গতরাত্রের পর থেকে, আর আবার ডাক্তারের ঘাড়ে গিয়ে চাপতেও তাঁর সৌজন্যে বাঁধল। নার্সিং হোমে তাঁর খানিকটা সময় কাটল এবং সেখানে গিয়ে তাঁর দুই পরিচারিকারই স্বাস্থ্যের উন্নতির খবর পেয়ে এই দুঃসময়েও অন্তত খানিকটা আশ্বস্ত হলেন। দুপুরে খাওয়ার সময় ক্লাবে গিয়ে সেখানে সভার সম্পাদকের দেখা পেয়ে মনটা তাঁর আরেকটু ভালো হলো। খাওয়ার সময় ডানিং বন্ধুকে নিজের মানসিক দুরবস্থার কথা অনেকটা বললেও বুকের উপর পাথরের মতো চেপে বসে থাকা আসল কারণটা কিছুতেই খুলে বলতে পারলেন না। এ হে হে হে, কি দুঃখের কথা দেখো দেখি। এক কাজ করো বুঝলে, আমরা তো একাই আছি বাড়িতে, তুমি আমাদের সঙ্গে এসে থাকো না কেন? আর কোনো কথা নয়, সেই ভালো হবে। তুমি আর বেশি কিছু বলো না, বিকেলের মধ্যেই আমাদের বাড়িতে দরকারি জিনিসপত্র সব পাঠিয়ে দাও। ডানিং আর সহ্য করতে পারছিলেন না, আবার একটা রাত ওই ফাঁকা বাড়িতে কাটাতে হবে ভাবলেই তার হাত পা পেটের ভিতরে সেঁধিয়ে যাচ্ছিল। তড়ি ঘড়ি তিনি বাড়ি এসে সব সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে গেলেন। বন্ধু ও বন্ধু পত্নীর সামনে উপস্থিত হলে পরে ডানিংয়ের বিধ্বস্ত চেহারার পূর্ণ রূপ দেখে তাঁদের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। তাঁরা ডানিংকে আনন্দে রাখার জন্য যথাসাধ্য করতে কসুর করলেন না।
সে প্রচেষ্টা যে সম্পূর্ণ বিফলে গেল তা বলা যায় না, কিন্তু কিছুক্ষণ পর যখন দুই বন্ধু একলা বসে ধূমপান করতে গেলেন, তখন ডানিং আবার মনমরা হয়ে গেলেন যেন। হঠাৎ তিনি বলে উঠলেন, জানো গেটন, আমার মনে হয় সেই তুকতাক যেন অ্যালকেমিস্ট লোকটা জানতে পেরে গেছে যে আমি তার প্রবন্ধটা খারিজ করেছিলাম। তা এমন ধারণা তোমার হলো কি করে? ডানিং তাঁর সঙ্গে সংগ্রহশালার কর্মচারীর যা কথা হয়েছে তা আদ্যোপান্ত বললেন। শুনে গম্ভীর মুখে ডানিংয়ের সন্দেহের সঙ্গে সহমত হওয়া ছাড়া গ্যাটনের আর কিছু করার রইল না। তাতে যে আমার খুব একটা কিছু এসে যায় তা নয়, কিন্তু কখনো যদি তার মুখোমুখি হই একটা বিশ্রী ঝামেলা লেগে যেতে পারে। লোকটা খুব সুবিধের নয় বলেই মনে হচ্ছে। আবার কিছুক্ষণ কথা বন্ধ হয়ে সব চুপচাপ। ডানিংয়ের বিষণ্ন ভাব আর অস্থিরতা যে ক্রমবর্ধমান তা গ্যাটনের চোখ এড়াল না। একটা সময় তিনি সোজাসুজি জিজ্ঞাসাই করে বসলেন, ডানিংয়ের মনের অস্বস্তির মূল কারণটা ঠিক কি? ডানিং যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। কাউকে কথাটা বলে মনটা হালকা করতে চাইছিলাম কিন্তু পারছিলাম না। আচ্ছা, জন হ্যারিংটন নামে একজনের ব্যাপারে তুমি কি জানো? গ্যাটন ডানিংয়ের মুখে হ্যারিংটনের নাম শুনে এমন স্তম্ভিত হয়ে গেলেন যে তার মুখ থেকে মৃদু স্বরে একটা কেন ছাড়া আর কিছু বেরোল না। ডানিং তখন কলকল করে সবিস্তার বলে গেলেন তার অভিজ্ঞতা। বললেন কি ঘটেছে তার সঙ্গে ট্রামের কামরায়, রাস্তায় এবং তার নিজের বাড়িতে। বললেন কেমন করে একটা নারকীয় ভয় হতাশা দুঃখ মেশানো কষ্টকর অনুভূতি তার জীবনী শক্তি শুষে নিয়ে তাকে আস্তে আস্তে গিলে ফেলছে বলে তার মনে হচ্ছে। অথচ তার থেকে মুক্তি পাওয়ার জন্য কিছুই করতে পারছেন না তিনি, এবং সবার শেষে আবার ঘুরে এলেন সেই প্রশ্নে যা তার মুখের আগল খুলে দিয়েছিল। গ্যাটন কি বলবেন বুঝে উঠতে পারলেন না। হ্যারিংটনের মৃত্যুর ঘটনা খুলে বলাই হয়তো এক্ষেত্রে উচিত, কিন্তু ডানিংয়ের মনের অবস্থা এই মুহূর্তে ভঙ্গুর, আর হ্যারিংটনের ঘটনাও এমন কিছু সুখশ্রাব্য আনন্দের গল্প নয়। তাছাড়া তার নিজের মনেও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই দুটো আপাত বিচ্ছিন্ন ঘটনার যোগসূত্র কি কার্সওয়েলের মধ্যে লুকোনো রয়েছে? সম্মোহনের প্রভাব বলে বিজ্ঞানসম্মতভাবে গোটা ব্যাপারটাকে ব্যাখ্যা করতে চাইলেও যেন নিজের মনই বলে উঠছে যে কোথাও একটা গলদ রয়েই গেছে। অনেক ভেবে চিনতে গ্যাটন স্থির করলেন যে আজ রাত্রে স্ত্রীর সঙ্গে এ ব্যাপারে পরামর্শ করবেন। ততক্ষণ পর্যন্ত সত্যিটা ঢাকা থাকলে ক্ষতি নেই। হ্যারিংটন আর তার লেখাপত্র সম্পর্কে দু একটা মামুলি কথা ডানিংকে জানিয়ে তিনি এটুকুই বললেন যে তাকে তিনি কেমব্রিজে চিনতেন। 1889 সালে হঠাৎই সে মারা যায়। রাত্রে মিসেস গ্যাটনকে সমস্ত কথা খুলে বলে এখন কি করণীয় তার পরামর্শ চাইতেই তিনি সোজা যে রাস্তাটা দেখিয়ে দিলেন সেটা এতক্ষণ সম্পাদক মশাইয়ের চোখের সামনেই খোলা পড়ে থাকা সত্ত্বেও তিনি দেখতে পাননি। তাঁর অর্ধসঙ্গিনী তাকে জন হ্যারিংটনের ভাই হেনরির কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে গতদিন তাঁরা যে বন্ধুর বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন তাদের মাধ্যমে হেনরি হ্যারিংটনের নাগাল পাওয়া মোটেই শক্ত নয়। ইয়ে, সে যদি খ্যাপা পাগলা গোছের লোক হয়? সে কথাও বেনেটরাই ভালো বলতে পারবে। স্থির হলো পরের দিনই মিসেস গ্যাটন এ ব্যাপারে কথা বলতে বেনেটদের বাড়ি যাবেন। কিভাবে কোন পরিস্থিতিতে হেনরি হ্যারিংটন আর এডওয়ার্ড ডানিংয়ের দেখা হলো তার বিশদ বিবরণ জেনে আমাদের লাভ নেই, বরং প্রথম সাক্ষাতে তাঁদের দুজনের কি কথা হলো সেটা জানাতেই আমাদের আগ্রহ বেশি। আলাপ পরিচয় হওয়ার পর ডানিং হেনরি হ্যারিংটনকে জানালেন কি অদ্ভুতভাবে জন হ্যারিংটনের নামের সঙ্গে তাঁর পরিচয় ঘটেছে, পাশাপাশি তাঁর নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও বললেন। তারপর তিনি হ্যারিংটনকে জিজ্ঞাসা করলেন যে বিবরণ তিনি এতক্ষণ শোনালেন তার বিনিময়ে হ্যারিংটন তাঁর দাদার মৃত্যু সংক্রান্ত কোনো বিশেষ কথা স্মরণ করে তাকে বলতে পারেন কিনা। সমস্ত ঘটনা শুনে হ্যারিংটন থ হয়ে গিয়েছিলেন বটে, কিন্তু তাঁর উত্তর আসতেও দেরি হল না।
হেনরি বললেন, দুর্ঘটনাটা ঘটার আগে বেশ কিছুদিন ধরে যে জন খুব বিচলিত ছিল তা তিনি বুঝতে পেরেছিলেন। তবে সে উদ্বিগ্ন ভাবটা একটানা ছিল না, মৃত্যুর ঠিক আগেও নয়। তার প্রধান উদ্বেগ ছিল এই যে কেউ যেন সবসময় তার পিছু পিছু ঘুরছে। সে কল্পনাপ্রবণ ছিল বটে, কিন্তু এরকম প্রায় পাগলামির নামান্তর বিদঘুটে কল্পনার শিকার সে আগে কোনোদিন হয়েছে বলে হ্যারিংটনের মনে পড়ে না। তার দৃঢ় বিশ্বাস তার মৃত্যুর পেছনে কারুর বদমাইশি আছে, এবং ডানিংয়ের অভিজ্ঞতার কথা শুনে তার সে বিশ্বাস আরও বদ্ধমূল হচ্ছে। হ্যারিংটন জিজ্ঞাসা করলেন, ডানিং নিজে দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পেয়েছেন কিনা? মনে হয় পেয়েছি, তবে সেটা খুবই আবছা। আপনার দাদা মৃত্যুর আগে একটা বইয়ের কঠোর সমালোচনা করেছিলেন বলে শুনেছি। ঘটনাচক্রে সম্প্রতি আমিও সেই বইয়ের লেখকের বিরাগভাজন হয়েছি। সে লোকের নাম নিশ্চয়ই কার্সওয়েল। মোক্ষম ধরেছেন। এবার আর কোনো সন্দেহ রইল না আমার মনে। আপনাকে তবে খুলেই বলি, দাদার একটা কথা থেকে আমার নিশ্চিত ধারণা হয়েছিল যে তিনি বিশ্বাস করতে শুরু করেছিলেন তার সব সমস্যার মূলে আছে ওই কার্সওয়েল, যদিও তার নিজের কাছেও ব্যাপারটা ছিল আপাতভাবে অবিশ্বাস্য। যেসব কথা আপনাকে বলতে চলেছি, আমার মনে হয় তার সঙ্গে দাদার এবং আপনার পরিস্থিতির গভীর সম্বন্ধ আছে। দাদা ছিলেন গান বাজনা পাগল মানুষ। শহরে কোনো কনসার্ট, জলসা, মেহফিলের খবর পেলেই ছুটে যেতেন সেখানে। মৃত্যুর মাস তিনেক আগে সেরকমই একটা কনসার্ট থেকে ফিরে এসে আমার হাতে অনুষ্ঠান সূচিটা দিয়ে দাদা বলেছিলেন, আজ তো এটা হারিয়ে কি বিপদেই পড়তে চলেছিলাম, আমারটা কখন কোথায় পড়ে গিয়েছিল কে জানে। পকেট হাতড়াচ্ছি, সিটের তলায় খুঁজে দেখছি, এমন সময় আমার পাশের সিটের ভদ্রলোক ওর কাগজটা দিয়ে বললেন, আমি রেখে দিতে পারি, ওর আর দরকার পড়বে না, বলেই ভদ্রলোক চলে গেলেন। ভদ্রলোককে চিনিও না জানিও না, লম্বা চওড়া চেহারা, পরিষ্কার করে কামানো মুখ। এটা হারিয়ে যদি একটা অনুষ্ঠান দেখতে না পেতাম কি হতো বলো দেখি? হ্যাঁ, গ্যাটের করি খরচা করে আরেকটা অনুষ্ঠান সূচি কিনে নেওয়াই যেত, কিন্তু এতে করে দেখো পয়সাও খরচা হলো না, আবার দরকারি কাগজটাও পেয়ে গেলাম। পরে অন্য এক সময় দাদা আমাকে বলেছিলেন যে কনসার্টের শেষে হোটেলে ফেরার পথে এবং সেদিন সারা রাত ধরেই তিনি প্রচণ্ড অস্বস্তির মধ্যে দিয়ে গিয়েছিলেন। আমি অনেক পরে এইসব টুকরো টুকরো ঘটনাগুলো জোড়া লাগাতে আরম্ভ করি। এর কয়েকদিন পর দাদা তার সমস্ত অনুষ্ঠান সূচিগুলো নিয়ে একদিন বসেছিলেন। সবগুলো একসঙ্গে বাঁধিয়ে রাখার ইচ্ছে ছিল দাদার। ওই বিশেষ দিনের অনুষ্ঠান সূচিটার আমি তখনও সেটাকে ভালো করে খেয়ালই করিনি কোনোদিন, একদম শুরুর দিকের পাতার মধ্যে একটা ছোট্ট চৌকো কাগজ পাওয়া গেল। কাগজটায় খুব যত্ন সহকারে লাল আর কালো রঙে কিসব যেন লেখা, আমার ধারণা রুনিক অক্ষর হবে সেগুলো। দাদা বললেন, এ মনে হচ্ছে আমার পাশের সেই ভদ্রলোকের জিনিস, কোনো লেখার নকল মনে হচ্ছে, যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, এ তো ফিরিয়ে দিতে হয়, কিন্তু এখন তার ঠিকানা খুঁজে পাই কী করে। এই নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা হলো। আমরা দুজনেই একমত হলাম যে এই জিনিসের জন্য কাগজে বিজ্ঞাপন দেওয়া বাড়াবাড়ি হবে, বরং দাদা খুব শিগগিরই পরের কনসার্টে যাবেন, সেখানে ভদ্রলোকের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে, তখন তাকে কাগজটা ফিরিয়ে দিলেই চলবে। এতক্ষণ কাগজটা অনুষ্ঠান সূচির বইটার উপরেই খোলা পড়েছিল। আমরা আগুনের ধারে বসেছিলাম, সেদিন সন্ধে থেকেই ঠান্ডা পড়েছিল আর খুব কনকনে হাওয়াও বইছিল। হাওয়ার চোটেই হয়তো দরজা খুলে গিয়ে থাকবে, যদিও দরজা খুলেছিল বলে আমি টেরটিও পাইনি। হঠাৎ এক ঝলক হাওয়া এসে, তাও আবার গরম হাওয়ার হলকা, কাগজটাকে এক ঝটকায় উড়িয়ে নিয়ে গিয়ে সোজা আগুনের মধ্যে ফেলে দিল। ছোট্ট একটা পাতলা কাগজ, যেমন না আগুনে পড়া অমনি দপ করে জ্বলে উঠে হুশ করে ছাই ধোঁয়ার সঙ্গে মিলিয়ে গেল চিমনির মধ্যে দিয়ে। আমি বললাম, যাহ, আর তো কাগজটা ফেরত দিতে পারবে না তুমি। দাদা খানিকক্ষণ কিছু বললেন না, তারপর হঠাৎ করে চটে উঠে বললেন, সে আমি জানি, কিন্তু সে কথাটা এতবার করে বলার কি আছে শুনি। আমি অবাক হয়ে বললাম, আমি তো একবারের বেশি কথাটা বলিনি। দাদা খিঁচিয়ে উঠে বললেন, তোমার একবার তাহলে চারবারে হয়, কি বলো? এটা এমন কিছু বিশেষ ঘটনা নয়, তবু এটার কথা এমনি আমার মনে থেকে গিয়েছিল। মোদ্দা কথায় আসি, কার্সওয়েলের যে বইটার সমালোচনা আমার হতভাগ্য দাদা করেছিলেন সেটা কি আপনি পড়েছেন? আপনার পড়ার কথাও নয় অবশ্য, আমি পড়েছি দাদার মৃত্যুর আগে এবং পরেও। প্রথমবার একসঙ্গে পড়েছিলাম আমরা, পড়তে পড়তে ঠাট্টাই আর কি ছাড়া আর কিছু আমাদের মাথায় আসেনি। লেখার কোনো ছিঁড়িছাদ নেই, ব্যাকরণের যা সব পর্বত প্রমাণ ভুল তা এক ঝলক দেখলে যে কোনো অক্সফোর্ডের লেখাপড়া জানা লোক মাটির ভেতরে সেঁধিয়ে যেতে চাইবে। তার উপর লোকটার জ্ঞানের বহর, ওহ, সে আর কি বলবো, কি নেই তার ঝুলিতে! প্রাচীন লোককথা, পুরাণের কাহিনী, গোল্ডেন লেজেন্ডসের বিভিন্ন গল্প,
আজকের দিনেও কোথায় কি বিভৎস আচার অনুষ্ঠান হয়ে চলেছে এই সমস্ত সে শুধু পড়েছে আর খবর রেখেছে তাই নয়, সব মিলিয়ে মিশিয়ে এক আজব জগাখিচুড়ি পাকিয়েছে। দেখুন, আমি বলছি না যে এগুলো একটার সঙ্গে আরেকটা মেলানো যায় না, কিন্তু লেখকের তো সেরকমভাবে জুড়তে জানা চাই রে বাবা। এ লোকটা সেসবের ধারও ধারেনি, এ একই নিঃশ্বাসে গোল্ডেন লেজেন্ডস আর দ্য গোল্ডেন বাবের নাম করে, আর বলে নাকি সে দুটো বইকেই সমানভাবে বিশ্বাসও করে। কহতব্য নয় মশাই, সে জঘন্য এক ব্যাপার। যাই হোক, খারাপ ঘটনাটা ঘটে যাওয়ার পরে আমি আবার একবার বইটা খুলে বসেছিলাম। পড়ে খারাপ লাগাটা বাড়লো বই কমলো না, কিন্তু অন্য একটা ভাব মনে জাগল। আপনাকে তো আগেই বলেছি আমার সন্দেহের কথা, এই বই আমার সেই সন্দেহকেই গাঢ় করেছে। অত্যন্ত অশুভ আর অমঙ্গলজনক এই বই, মারণ উচাটনের আলোচনায় ভর্তি। একটা পরিচ্ছেদ আছে যেখানে লোকটা অন্যের মন পাওয়ার জন্য কিংবা অন্য কাউকে পথ থেকে সরানোর উপায় হিসেবে সেই লোকের ওপর ঋণের মন্ত্র প্রয়োগ করার কথা লিখছে, আর যেন ওই দ্বিতীয় কথাটাই বিশেষ করে গুরুত্ব পেয়েছে বেশি। আর সে এমনভাবে লিখেছে যার থেকে স্পষ্ট মনে হয় এ ব্যাপারে তার হাতে কলমে জ্ঞান আছে। সমস্ত কথা খুলে বলার সময় এখন নেই, কিন্তু এইটুকু বলি যে অনেক ভেবেচিন্তে আমার প্রত্যয় জন্মালো যে সেদিন কনসার্টে যে সদাশয় ভদ্রলোকটির সঙ্গে দাদার আলাপ হয়েছিল সে কার্সওয়েল ছাড়া আর কেউ নয়। আমার সন্দেহ, না সন্দেহের চেয়েও বেশি কিছু, যে এই কাগজের টুকরোটার এই পুরো ব্যাপারে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। আমার বিশ্বাস, কাগজটা যদি দাদা কোনোভাবে ফেরত দিয়ে দিতে পারতেন তবে তিনি আজও বহাল তবিয়তে বেঁচে থাকতেন। এই হলো আমার বক্তব্য। এবার আপনি বলুন, আমার এই ঘটনার সঙ্গে যোগ করার মতো আপনার কিছু বলার আছে কিনা? জবাবে ডানিং তার ব্রিটিশ মিউজিয়ামের বইয়ের ঘরের অভিজ্ঞতার কথা বললেন। হ্যাঁ, আপনাকে সে নিজের হাতে কাগজপত্র দিয়েছে? আপনি দেখেছেন ভালো করে সে কাগজ? দেখেননি? সে কি কথা! দেখুন দেখুন, এক্ষুনি দেখুন, এক্ষুনি দেখতে হবে, আমাদের খুঁটিয়ে দেখতে হবে। চলুন চলুন চলুন, আপনার বাড়ি চলুন। দুজনে মিলে ডানিং এর ফাঁকা বাড়িতে ফিরলেন। বাড়ি ফাঁকা কারণ পরিচারিকা দুজন এখনো হাসপাতাল থেকে ফেরেনি। ডানিং এর কাগজপত্র রাখার পোর্টফোলিওয়ে ধুলো জমেছে, আর তার ভিতরেই রাখা আছে তার নোট স্টোকার অগুন্তি খুদে খুদে চৌকো কাগজ। তিনি সেটা হাতে তুলে নিতেই সেই কাগজপত্রের তাড়ার মধ্যে থেকে একটা পিতপিতে সরু কাগজের টুকরো সাত করে বেরিয়ে এসে তীরের মতো খোলা জানলার দিকে ভেসে চলল। কিন্তু হ্যারিংটন বাঘের মতো লাফিয়ে গিয়ে দড়াম করে জানলা বন্ধ করে খপ করে কাগজটা চেপে ধরলেন। তারপর বললেন, ঠিকই ভেবেছিলাম, মনে হচ্ছে দাদা মৃত্যুর আগে যে কাগজটা পেয়েছিলেন এটা ঠিক তারই মতো। সাবধান ড্যানিং, এ কাগজটা খুব নিরীহ বলে বোধ হচ্ছে না, অন্তত আপনার পক্ষে তো নয়। আলোচনা গড়ালো অনেকক্ষণ। কাগজের টুকরোটাকে তন্ন তন্ন করে পরীক্ষা করলেন দুজনে। হ্যারিংটন যেমন বলেছিলেন লেখার অক্ষরগুলো রুনই বটে, কিন্তু দুজনের কেউই তার পাঠোদ্ধার করতে সমর্থ হলেন না বা অন্য কোথাও লেখাটা টুকে রাখতেও সাহস পেলেন না। পাছে তাতে রুনিক লিপিতে লেখা ওই মন্ত্রের অশুভ শক্তি আরো প্রবল হয়ে উঠে ছড়িয়ে পড়ে। কাজেই ওই কাগজে রুনিক হরফে যে ঠিক কি বার্তা দেওয়া হয়েছিল, কাকেই বা দেওয়া হয়েছিল সেই বার্তা, সেসব কথা আজও রহস্যাবৃতই রয়ে গেছে। ডানিং আর হ্যারিংটন দুজনেরই দৃঢ় বিশ্বাস জন্মালো যে এই রুনিক মন্ত্র লেখা কাগজের কাজ হল যার কাছে সেটা থাকবে এক পরম অবাঞ্ছিত আর চরম ক্ষতিকর এক অশুভ শক্তিকে তার সর্বক্ষণের সঙ্গী করে তোলা। অভিশপ্ত কাগজটাকে স্বস্থানে ফিরিয়ে দেওয়াই যে মুক্তির একমাত্র উপায়, সে বিষয়ে দুজনেই একমত হলেন। এও বুঝতে পারলেন যে অভিশপ্ত ব্যক্তি অর্থাৎ ডানিং নিজের হাতে যদি কাগজটা তার লেখককে হস্তান্তর করেন তবেই সাপমুক্ত হওয়ার ব্যাপারে ষোলো আনা নিশ্চিত হওয়া যায়। কিন্তু সেটা করতে গেলেও যথেষ্ট চালাকির প্রয়োজন, কারণ ডানিংয়ের চেহারা কার্সওয়েলের বিলক্ষণ পরিচিত। চেহারা বদলে ফেলার জন্য ডানিংয়ের সাধের দাড়ি যে কামিয়ে ফেলতেই হবে তা এক প্রকার নিশ্চিত। কিন্তু এত সব করার পরেও যথেষ্ট সময় পাওয়া যাবে তো? তার আগেই মাথার উপর বজ্র নেমে আসবে না তো? হ্যারিংটন ঠিক এই সময় বললেন যে হাতে সময় ঠিক কতটা আছে সেটা গণনা করে বের করা খুব শক্ত বোধ হয় হবে না,
তাঁর খুব ভালোই মনে আছে যে যে কনসার্টে তাঁর দাদার হাতে তাঁর মৃত্যু পরোয়ানা তুলে দেওয়া হয়েছিল তার তারিখ ছিল 18 জুন, আর তাঁর মৃত্যু হয় 18 সেপ্টেম্বর, অর্থাৎ ঠিক তার 3 মাস পর। ডানিংও বললেন যে ট্র্যামের জানলার সেই রহস্যময় বিজ্ঞাপনেও 3 মাস সময় দেওয়ার কথাই লেখা ছিল। আমার মেয়াদও ওই 3 মাসই। দাঁড়ান, আমার ডায়েরিটা দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এই যে মিউজিয়ামের ঘটনাটা ঘটার তারিখ ছিল 23 এপ্রিল, তার মানে সময় আছে 23 জুলাই অবধি। ব্যাস। আচ্ছা, আপনার দাদার সমস্যা ঠিক কীভাবে বেড়ে চলেছিল আমায় একটু বলবেন, যদি আপনার খুব অসুবিধে না থাকে, আমার জানাটা বিশেষ দরকার। হ্যাঁ, তা দাদা সবচেয়ে বেশি ভয় পেতেন যখন একলা থাকতেন। বলতেন কেউ যেন ওর ওপর সবসময় নজরদারি করছে। এক সময় তো এমন হলো যে আমি বাধ্য হয়ে ওর ঘরে রাতে শোয়া আরম্ভ করলাম, তবে দাদার ভয় কিছুটা কমল। তাও তখনও ঘুমের মধ্যে কিসব বিড়বিড় করে বকতেন। হ্যাঁ, তা দিয়ে লাভ আর কি আছে বলুন। যাই হোক, এইটুকু আপনাকে বলতে পারি যে শেষ দিকের কয়েক সপ্তাহের মধ্যে দাদার নামে 2 জিনিস এসেছিল, দুটোতেই লন্ডনের কোনো এলাকার ডাকের ছাপ আর ঠিকানার হাতের লেখা কৃত্রিম, যেমন কোনো দোকানের বা কোম্পানির চিঠিপত্রে থাকে আর কি। প্রথম জিনিসটা হলো পাতা থেকে টেনে ছেঁড়া বিউইকের একটা উডকাট, একটা কাঠ খোদাই ছাপা ছবি। ছবিটা ছিল একজন লোক চাঁদনি রাতে একলা রাস্তা ধরে হাঁটছে, আর তার পিছু নিয়েছে বিভৎস এক দানবিক মূর্তি। ছবির তলায় কবিতার কয়েকটা লাইন ছিল, বোধহয় ছবিটা এনশিয়েন্ট মেরিনার কবিতার অলঙ্করণ থেকে ছেঁড়া, কারণ তার তলায় চোখে পড়ছিল কবিতাটার কয়েকটা লাইন। এমন একজনের কথা লেখা যে কিনা পথ চলতে চলতে একবার মাথা ঘুরিয়েই এক মনে সিধে হেঁটে চলে সে, যে না ঘুরিয়ে ঘাড় পথের পর, কারণ সে জানে পিছে পিছে তার চলেছে নারকই ভয়ঙ্কর। দ্বিতীয় যে জিনিসটা এসেছিল সেটা আর কিছুই না, একটা সাধারণ ক্যালেন্ডার, যেরকম বিভিন্ন দোকান থেকে প্রায় গ্রাহকদের পাঠিয়ে থাকে। দাদা সেটাকে পাত্তাও দেননি, কিন্তু তার মৃত্যুর পরে সেটা আমি খুলে দেখেছিলাম। 18 সেপ্টেম্বরের পরে সব কিছু তাতে ছেঁড়া ছিল। আপনি অবাক হয়ে ভাবতেই পারেন যে মনের এরকম সঙ্গীন অবস্থায় দাদা হঠাৎ মৃত্যুর দিন সন্ধ্যায় একলা হাঁটতে গেলেন কি করে। উত্তর হলো, মারা যাওয়ার 10-15 আগে থেকে ওই নজরবন্দি থাকার অদ্ভুত অনুভূতিটা দাদার একেবারে চলে গিয়েছিল। হঠাৎ করে ওর মনে হতে থাকে যে উনি একেবারে চাপমুক্ত। বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হলো এই যে, হ্যারিংটনের এক বন্ধু কার্সওয়েলের প্রতিবেশী, তাকে দিয়ে কার্সওয়েলের গতিবিধির ওপর সহজেই নজর রাখা যাবে। ডানিংকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং ওই রুনিক মন্ত্র লেখা মহামূল্যবান কাগজটিকেও সযত্নে প্রস্তুত রাখতে হবে, যাতে প্রথম সুযোগেই তাকে তার আসল মালিকের কাছে চালান করে দেওয়া যায়। তারপর দুজনে যে যার পথ ধরলেন। পরবর্তী কয়েক সপ্তাহ ডানিংয়ের মনের উপর দিয়ে যে কি চাপ গেল তা বলার নয়। কাগজের টুকরোটা হাতে আসার দিন যে অদৃশ্য কারাগারের পাঁচিল তাঁর চারিদিকে গড়ে উঠেছিল বলে ডানিং অনুভব করেছিলেন, তা যেন ক্রমে বিশালতর আকার আর ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে পৃথিবী থেকে ক্রমে ক্রমে তাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তার সমস্ত সত্তাকে গিলে খেতে আসছে বলে আজ তার বোধ হতে লাগল। অমোঘ সর্বনাশ আসন্ন, তার হাত ছাড়িয়ে পালানোর সব রাস্তা যেন সেই পাঁচিল দিয়ে বন্ধ, আর খোলা রাস্তার হদিশ দেবে এমন কেউ নেই ডানিংয়ের সামনে। তাঁর জীবনী শক্তি, তাঁর সমস্ত উৎসাহ কে যেন শুষে নিয়ে তাকে ছিবড়ে করে ফেলেছে বলে মনে হতে লাগলো ডানিংয়ের। এমনি করে বুকচাপা কষ্ট আর অদম্য উদ্বেগের মধ্যে দিয়ে মে মাস গেল। গোটা জুন মাস গিয়ে জুলাই এসে উপস্থিত হলো, কিন্তু হ্যারিংটনের কাছ থেকে সবুজ সংকেত এলো না। এই পুরো সময়টা কার্সওয়েল গ্যাঁট হয়ে লাফোর্ডেই বসে থেকেছেন, কোথাও নড়েননি। অবশেষে ডানিংয়ের পৃথিবীবাসের মেয়াদ ফুরোতে যখন হিসেব মতো আর 1 সপ্তাহ বাকি নেই, তিনি হাতে পেলেন একটা টেলিগ্রাম। বৃহস্পতি রাত্রে বোট ট্রেনে ভিক্টোরিয়া ছাড়ছে, হাত ছাড়া না হয়, রাত্রে আসছি আপনার কাছে, হ্যারিংটন। কথা মতো রাত্রে হ্যারিংটন এলে আর এক প্রস্থ জল্পনা হল। ট্রেন ভিক্টোরিয়া ছাড়ে 9টায়, ডোভারে পৌঁছানোর আগে শেষ দাঁড়ায়
ক্রয়ডন ওয়েস্ট স্টেশনে। হ্যারিংটন ভিক্টোরিয়াতেই কার্সওয়েলকে নজরবন্দি করে ট্রেনে উঠবেন আর ক্রয়ডনে ডানিংকে ইশারায় ডেকে নেবেন কামরায়। দরকার হলে ডানিংকে কোনো সাজানো নামে ডাকবেন। ডানিং ছদ্মবেশে থাকবেন, তাঁর সঙ্গের বাক্সপ্যাঁটরায় কোনো নামের আদ্যক্ষর লেখা থাকবে না, আর অতি অবশ্যই হাতের কাছে তৈরি থাকবে সেই কাগজের টুকরোটা যার জন্য এত কিছু। ডানিং ক্রয়ডন স্টেশনে যখন এসে দাঁড়ালেন তখন তাঁর উৎকণ্ঠার পারদ মাত্রা ছাড়িয়েছে। গত কয়েকদিন ধরে তাঁর মাথার উপর থেকে সেই কালো ছায়াটা যেন সরে গিয়ে আধার একটু হালকা হয়েছে মনে হচ্ছে, কিন্তু এই আপাত ফুরফুরে হাওয়া ডানিংয়ের কাছে অশুভ সংকেতই বয়ে আনছে। এই স্বস্তির মেজাজের হঠাৎ আবির্ভাবের কারণেই ডানিং যেন ঠিক বুঝতে পারছেন যে তাঁর ঘোর বিপদ আর শুধুমাত্র আসন্ন নেই, সে এসে পড়েছে, তাঁর ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। এখন যদি কার্সওয়েল হাত ফসকে পালায় তবে সব আশায় জল পড়ে যাবে। এই ভিক্টোরিয়া থেকে ট্রেন ধরে ডোভার যাওয়ার গুজবটা হয়তো ভাঁওতা, কে বলতে পারে। প্ল্যাটফর্মে পায়চারি করতে করতে আর প্রায় প্রতি মিনিটেই বোট ট্রেনের ব্যাপারে জানতে চেয়ে স্টেশনের প্রতিটি কুলিকে ব্যস্ত করে মারতে মারতে ডানিংয়ের ওই সময়টুকুকে জীবনের সবচেয়ে বিষবৎ 20 মিনিট বলে বোধ হতে লাগল। অবশেষে যথাসময়ে ট্রেন প্ল্যাটফর্মে এলো। হ্যারিংটনকেও জানলায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তাঁরা যে একে অপরের পরিচিত এ কথা কোনোভাবেই ফাঁস হতে দেওয়া চলবে না, কাজেই ডানিং লম্বা টানা বারান্দাওয়ালা বগির শেষ মাথার দরজা দিয়ে ট্রেনে উঠে আস্তে আস্তে এগিয়ে চললেন সেই কামরার দিকে যার মধ্যে হ্যারিংটন আর কার্সওয়েল বসে আছেন। ট্রেনে লোকজন বিশেষ নেই দেখে ডানিং মনে মনে একটু খুশিই হলেন। কার্সওয়েল সচকিত হয়ে উঠলেও ডানিংকে চিনতে পেরেছেন বলে মনে হল না। ডানিং কার্সওয়েলের একদম পাশের সিটে বসলেন না, একটু দূরে বসে প্রথমে একটু ভয়ে ভয়ে, তারপর ক্রমে ক্রমে সাহস সঞ্চয় করে মস্তিষ্কের প্রতিটি স্নায়ু খাটিয়ে ভাবতে লাগলেন কিভাবে বহু আকাঙ্ক্ষিত চালানের কাজটা সব দিক সামলে সারা যায়। কার্সওয়েলের ঠিক উল্টো দিকে অর্থাৎ ডানিংয়ের পাশেই স্তূপাকার হয়ে পড়ে আছে কার্সওয়েলের কোট জামা জোব্বা, কিন্তু তার কোনো একটা পকেটে কাগজটা ঢুকিয়ে দিলেও কোনো লাভ হবে না, অন্তত যতক্ষণ না ডানিং নিজের হাতে করে অভিশপ্ত বস্তুটি দিচ্ছেন এবং কার্সওয়েল নিজের হাতে সেটি গ্রহণ করছেন ততক্ষণ পর্যন্ত ডানিং কাজের সাফল্য নিয়ে কোনো মতেই নিশ্চিত হতে পারবেন না। কার্সওয়েলের একটা কাগজপত্র ভর্তি হাত ব্যাগ অবশ্যই হাতের কাছেই খোলা অবস্থায় পড়ে আছে। আচ্ছা, ওটার মধ্যে কাগজটা কোনো প্রকারে ঢুকিয়ে দিতে পারলে কেমন হয়? প্রথমে ব্যাগটা লুকিয়ে ফেলা হলো, কার্সওয়েল যেন ব্যাগটা ফেলে বেরিয়ে গেলেন, তারপর ডানিং কার্সওয়েলকে ডেকে কাগজ সমেত ব্যাগটা আবার তাঁর হাতে ধরিয়ে দিলেন। এই বুদ্ধিটা কি মন্দ? হ্যাঁ, এই মতলবটাই খাসা মনে ধরছে। এ যেন সুবর্ণ সুযোগ নিজে থেকে তৈরি হয়ে বসে আছে ডানিংয়ের হাত লাগানোর অপেক্ষায়। ইস, যদি একবার হ্যারিংটনের সঙ্গে পরামর্শ করা যেত, কিন্তু সে তো আর হওয়ার নয়। মিনিটের পর মিনিট কাটতে থাকল। এর মধ্যে কার্সওয়েল বেশ কয়েকবার উঠে খানিকক্ষণের জন্য বাইরেও গিয়েছেন। দ্বিতীয়বার তিনি দরজা খুলে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই ডানিং ব্যাগটার উপর ঝাঁপিয়ে পড়ে সেটা মাটিতে ফেলে দিতে যাচ্ছিলেন, কিন্তু ঠিক এই সময় হ্যারিংটনের চোখের দিকে নজর পড়তেই থমকে গিয়ে নিজেকে নিরস্ত করলেন। হ্যারিংটন স্থির দৃষ্টিতে তাকে সাবধান করছেন, নিষেধ করছেন এমন হঠকারিতা করতে। কার্সওয়েল দরজার বাইরেই দাঁড়িয়েছিলেন, যেন এই দুজনকে নিজের অনুপস্থিতির সুযোগ দিয়ে দেখতে চাইছিলেন এরা একে অপরের পরিচিত বলে বেরিয়ে পড়ে কিনা। মতলব ফলপ্রসূ হল না, কিন্তু তিনি কামরায় ফিরে এলে স্পষ্টতই বোঝা গেল যে ভদ্রলোক বেশ বিচলিত হয়ে পড়েছেন।
কেমন অসহিষ্ণু হয়ে তিনি ছটফট করতে লাগলেন। কিন্তু এরপর তৃতীয়বার যখন তিনি উঠে পড়লেন, তখন ডানিংয়ের মনে প্রবল আশার উদয় হল। কারণটা আর কিছুই নয়, ওঠার সময় কার্সওয়েলের অজান্তে তার সিট থেকে কি একটা বস্তু খপ করে মাটিতে পড়েছে। কার্সওয়েল দরজা দিয়ে বেরিয়ে দৃষ্টিসীমার বাইরে বেরিয়ে চলে গেলেন। পলকের মধ্যে মাটিতে পড়ে থাকা জিনিসটা তুলে নিয়ে ডানিং দেখলেন সৌভাগ্যের চাবিকাঠি তার হাতে চলে এসেছে। তার হাতে টিকিটে ভরা একটা কুকের টিকিট কেস, যে ধরনের টিকিট কেসের পিঠে একটা ছোট খাপ থাকে। মুহূর্তের মধ্যে সাত রাজার ধন একমানিক সেই কাগজের টুকরো মসৃণভাবে চলে গেল টিকিট কেসের পিঠের খাপে। গোটা ঘটনাটা চলাকালীন হ্যারিংটন দরজার সামনে দাঁড়িয়ে ব্যস্ত সমস্ত হয়ে দরজার পর্দা টানাটানি করতে করতে পাহারা দিয়ে গেলেন। কাজ শেষ হলো মোক্ষম মুহূর্তে, কারণ ট্রেন ততক্ষণে গতি কমিয়ে ডোভার স্টেশনে ঢুকতে শুরু করেছে। পরক্ষণেই দরজা দিয়ে কার্সওয়েল ঢুকে এলেন, আর ডানিং তাঁর ধপধপিয়ে লাফাতে থাকা হৃৎপিণ্ডটাকে কোনো রকমে জোর করে ঢোক গিলে স্বস্থানে ফেরত পাঠিয়ে কার্সওয়েলের হাতে টিকিট কেসটা গুঁজে দিয়ে বললেন, এটা বোধহয় আপনার এখানে পড়েছিল। খাপের ভেতরে টিকিটগুলোর দিকে ব্যস্তভাবে এক ঝলক চোখ বুলিয়ে নেওয়ার পর কার্সওয়েলের মুখ দিয়ে বেরোলো বহু প্রতীক্ষিত উত্তর, হ্যাঁ হ্যাঁ আমারই এটা, ধন্যবাদ আপনাকে। তিনি টিকিট কেসটা নিজের বুক পকেটে রাখলেন দেখে ডানিং পরম সন্তোষ লাভ করলেন। ট্রেন থামতে বাকি আর কয়েকটা মাত্র মুহূর্ত, তার মধ্যেই দুই বন্ধু খেয়াল করলেন হঠাৎই কামরার ভেতরটা কেমন যেন ঘোর আঁধার করে এসে গরম হালকা ছুটতে শুরু করেছে। কার্সওয়েলও হঠাৎ ছটফটিয়ে উঠে দলা পাকানো কোটগুলোকে কাছে টেনে নিয়েই অশান্তভাবে সেগুলো ঠেলে ফেলে দিলেন, যেন সেগুলো অসহ্য হয়ে উঠেছে তাঁর কাছে। তারপর শটান সোজা হয়ে বসে ভ্রুকুটি করে সন্দেহের দৃষ্টিতে তিনি পালা করে দুজনের দিকে তাকাতে লাগলেন। তৎক্ষণাৎ দুই বন্ধু চোখ ফিরিয়ে ঝটপট যে যার নিজের জিনিস গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়লেন। উৎকণ্ঠায় পেট তাঁদের গুলিয়ে উঠছে, মনে হলো যেন কার্সওয়েল তাঁদের সঙ্গে কথা বলার জন্য মুখ খুলতে যাবেন, ঠিক তখনই ট্রেন ডোভার টাউনে এসে থামল। টাউন আর জাহাজঘাটার মাঝের জায়গাটা অপরিসর, আর তাই তাঁদের দুজনকেই নামার জন্য কামরার বাইরে এসে দাঁড়াতে হলো তাড়াতাড়ি। ট্রেনের যাত্রী এতই কম যে জাহাজঘাটায় নামার পরেও হ্যারিংটন আর ডানিংকে খানিকক্ষণ দাঁড়িয়ে যেতে হলো, যাতে কার্সওয়েল কুলির মাথায় মালপত্র চাপিয়ে নির্বিঘ্নে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে জাহাজে ওঠার সাঁকোর দিকে চলে যেতে পারেন। কার্সওয়েল দৃষ্টির আড়াল হতেই হ্যারিংটন প্রাণের আনন্দে ডানিংয়ের হাত চেপে ধরে ফিসফিস করে অভিনন্দন জানালেন। ফল হলো এই যে স্নায়ুর চাপে পিষ্ট হতে থাকা ডানিং হাঁটু কাঁপতে কাঁপতে প্রায় অজ্ঞানী হয়ে গেলেন। হ্যারিংটন কোনো মতে তাঁকে দেয়ালে ঠ্যাসান দিয়ে দাঁড় করিয়ে দুপা এগিয়ে গেলেন জাহাজে ওঠার সাঁকোর দিকে, কারণ ততক্ষণে কার্সওয়েল তাঁর মালপত্র সমেত সেখানেই গিয়ে পৌঁছেছেন। সাঁকোর মুখে বসে থাকা লোকটি গম্ভীর মুখে তাঁর টিকিট পরীক্ষা করে ছেড়ে দিল। মালপত্র নিয়ে জাব্বা জব্বা বগলদাবা করে কার্সওয়েল সাঁকো দিয়ে জাহাজের পেটের দিকে কয়েক পা এগিয়ে গেলেন। হঠাৎই টিকিট পরীক্ষক লোকটি হাঁক পাড়ল, এই যে স্যার, স্যার মাফ করবেন স্যার, আপনার সঙ্গে অন্য যিনি ছিলেন তার টিকিটটা দেখলাম না তো। আমার সঙ্গে অন্য লোক? কোন শয়তানের বাচ্চার কথা বলছো? হ্যাঁ, লোকটি তার নিজের জায়গা থেকে ঝুঁকে পড়ে একবার তাঁকে ভালো করে দেখল। হ্যারিংটন শুনলেন সে নিজের মনে বিড়বিড় করে বলল, শয়তানের বাচ্চা, তা কেমন যেন দেখলাম, জানি বাবা। দেখি আমারই ভুল স্যার, আপনার জামা কাপড়গুলো কি বোধহয় ভুল করেছি, মাফ করবেন স্যার। তারপর পাশে বসে থাকা তারই এক অধস্তন কর্মচারীকে বলল, ও ভাই শোনো, ওনার সঙ্গে কুকুর টুকুর কিছু ছিল নাকি বলো তো? হ্যাঁ, একা তো ছিলেন না উনি, আমার যেন মনে হলো সঙ্গে আরেকটা কেউ আছে। দেখি দেখ আমাদের কি যা আছে এখন ওই জাহাজের পেটে সিঁড়ি গেছে, এখন জাহাজের ওপরে ওরা বুঝে নেবে। ও
ওই যা ছেড়ে দিল আর হপ্তাখানেক, তারপরেই ছুটি কাটাতে যাওয়ার লোকজনের ভিড় ঘাড়ের উপরে একেবারে হুমড়ি খেয়ে এসে পড়বে একদম। আর 5 মিনিট পর দূরে বিলীন হতে থাকা জাহাজের উজ্জ্বল আলো, ডোভারের জলের ধার বেয়ে চলতে থাকা বাতিস্তম্ভের লম্বা সারি, সন্ধ্যার হিলহিলে হাওয়া আর আকাশে ফ্যাকাশে চাঁদ ছাড়া চারপাশে আর কিছুই রইল না। লর্ড ওয়ার্ডেন হোটেলে এরা দুজন মুখোমুখি বসে রইলেন অনেকক্ষণ। মাথা থেকে দুশ্চিন্তা উৎকণ্ঠা বিদায় নিয়েছে, তাও এক অদ্ভুত দোলাচলের মাঝে পড়ে পিষ্ট হচ্ছে এদের মন। একটা জলজ্যান্ত লোককে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি ন্যায়সঙ্গত হলো? লোকটাকে একবার সাবধান করে দেওয়া কি উচিত নয়? না, যেরকম নৃশংস খুনি বলে লোকটাকে আমি ভাবি, তা যদি সে সত্যি হয় তবে আমরা যা করেছি সেটাই ন্যায্য, সেটাই তার প্রাপ্য। কিন্তু তাও যদি আপনি ভালো বোঝেন তবে, কিন্তু আপনি ওকে পাচ্ছেন কোথায় আর কীভাবেই বা সাবধান করবেন? অ্যাবভিলে যাচ্ছিল কার্সওয়েল, আমি খেয়াল করেছি জোন্স গাইডে যে সমস্ত হোটেলের নাম পাওয়া যায় সেগুলোর প্রত্যেকটায় যদি টেলিগ্রাম করা যায় টিকিটের খাপ দেখুন ডানিং বলে, তাহলে একটু শান্তি পাই প্রাণে। আজ 21 তারিখ, মাঝে সময় আছে আর মাত্র একটা দিন, কিন্তু তাহলেও আমার মনে হচ্ছে তার আশা ছেড়ে দেওয়াই ভালো, আর সে লোকের ফেরার রাস্তা নেই। সেই মতো টেলিগ্রাম লিখে হোটেলের দপ্তরে দিয়ে দেওয়া হলো তার করে দেওয়ার জন্য। সে টেলিগ্রাম গন্তব্যে পৌঁছেছিল কিনা কিংবা পৌঁছলেও তার অর্থ উদ্ধার করা গিয়েছিল কিনা তা জানা যায় না। যেটুকু জানা যায় তা হলো একটা খবর, 23 তারিখ বিকেলে অ্যাবভিলের সেন্ট উলফ্রামস চার্চের উত্তর পশ্চিম চূড়ার মেরামতির জন্য বাঁধা ভাড়া থেকে এক খণ্ড পাথর সরাসরি এসে পড়ে চার্চ দেখতে আসা এক ইংরেজ পর্যটকের মাথায়। লোকটির তৎক্ষণাৎ মৃত্যু হয়। মেরামতির জায়গায় তখন যে কোনো রাজমিস্ত্রি বা কোনো ব্যক্তি ছিল না তাও প্রমাণিত হয়। মৃত ব্যক্তির সঙ্গে থাকা কাগজপত্র থেকে জানা যায় তার নাম কার্সওয়েল। আরেকটাই তথ্য আছে এ মামলায় যোগ করার মতো। কার্সওয়েলের সম্পত্তি নিলাম হওয়ার সময় হ্যারিংটন তার জিনিসপত্রের মধ্যে থেকে একটা বিউইকের সেট কেনেন। নিলামের সময় বলেই দেওয়া হয়েছিল যে সেটা হুঁতো। তার মধ্যে পথিক আর দানবের ছবির পাতাটা ছিল ছেঁড়া, ঠিক যেমনটা হ্যারিংটন আশা করেছিলেন। এর বেশ কিছুদিন পর ব্যাপার যখন সকলের মনেই বেশ থিতিয়ে এসেছে, একদিন হ্যারিংটন ডানিংকে বলতে গিয়েছিলেন যে তিনি তার দাদাকে ঘুমের মধ্যে ঠিক কি বিড়বিড় করতে শুনেছিলেন। কিন্তু তিনি বেশি কিছু বলার আগেই ডানিং তাকে থামিয়ে দিলেন। সানডে সাসপেন্সে আজ শুনলেন রুনের মন্ত্র, মূল রচনা কাস্টিং দ্য রুনস বাই এমআর জেমস, অনুবাদ রাজশী গুপ্ত, বেতার রূপ দীপ, গল্প পাঠে সম্পাদক এবং মিস্টার কার্সওয়েলের ভূমিকায় মীর, মিস্টার ড্যানিং জনৈক ভদ্রলোক এবং গল্পের সূত্রধার আমি দীপ, গৃহকর্তা এবং টিকিট পরীক্ষক সোমক, গৃহকর্ত্রী অয়ন্তিকা, সম্পাদক গৃহিণী শ্রী, ডক্টর ওয়াটসন রিচার্ড, বাস কন্ডাক্টর বাস ড্রাইভার এবং হেনরি হ্যারিংটনের ভূমিকায় অগ্নি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত শুভদীপ, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক, পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স, বিশেষ সহযোগিতায় অগ্নি, সামগ্রিক তত্ত্বাবধানে আমি দীপ। শেষ হল এমআর জেমসের কাস্টিং দ্য রুনস অবলম্বনে রাজশ্রী গুপ্তর করা অনুবাদ রুনের মন্ত্র। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।